পবিত্র কোরআন থেকে তোলা শুনলেন ঢাকা মাদ্রাসায় পড়লেন। এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকে এই মুক্তিযোদ্ধার সম্মাননা উপকমিটির সম্মানিত সদস্য সচিব ডাক্তার আদনান হাসান মাসুদ। ডাক্তার আদনান হাসান মাসুদ, সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ উপস্থিত ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম মহাসচিব ডক্টর এসএফ বাংলাদেশ গ্যাট এবং অধ্যাপক ডক্টর ফরহাদ আলী ডোনার আহ্বায়ক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা সেবা কমিটি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং উপস্থিত ডাক্তার হারুনুর রশিদ সদস্য সচিব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ চিকিৎসা সেবা কমিটি ও সভাপতি ডক্টর এসএফ বাংলাদেশ এবং আজকে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রাণ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা এবং উপস্থিত বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্টিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, আজকে প্রমাণিত বিএনপি মুক্তিযোদ্ধাদের দল সর্বাধিক মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। আজকে সম্মানিত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে গিয়ে আমরা নিজেদেরকেই সম্মানিত করেছি, গৌরবান্বিত করেছি, মর্যাদাপূর্ণ করেছি। শুধুমাত্র একটি জিনিস বলে আমি আমার শুভেচ্ছা স্বাগত বক্তব্য শেষ করব। 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হলো। দেশ আজ আবার পাকিস্তানের চেয়ে স্বৈরাচারী, জুলুমকারী, গণতন্ত্র হত্যাকারীদের দুঃশাসনে বন্দী। আর এই বন্দীদশা থেকে দেশকে মুক্তি করতে আরও একটি মুক্তিযুদ্ধ প্রয়োজন। আর সেই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ আমাদেরকেই করতে হবে। বন্ধুরা, আসুন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই সম্মানিত কবি মুক্তিযোদ্ধাদের উৎসাহ অনুপ্রেরণা উপদেশ নিয়ে আমরা এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা দেশটিতে বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার গণতন্ত্র হত্যাকারীদের কাছ থেকে দেশকে আবার মুক্ত করে দেশে আবার গণতন্ত্র ও জনগণের শাসন, আইনের শাসন ফিরে আসবে ইনশাআল্লাহ। সবাইকে আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
উপর পানন্য চিত্র দেশ বর্ণ চিকিৎসার উচ্চ সম্মাননা ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের এজেন্সিয়া ও আপসীন নেত্রী বেগম জিয়ার আবেদন শীর্ষ আলোচনার সম্মানিত সভাপতি অধ্যাপক পরাধারীন্দ্রনাথ, প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, সদস্য সচিব স্বাধীনতা স্বতন্ত্র জয়ন্তী জাতীয় কমিটি আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ডক্টর আব্দুল সালাম সহ উপস্থিত সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমাদের যারা আলোচনা আছেন, যারা আমাদের যে বিশিষ্ট ব্যক্তিগণ আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা তাদেরকে আজকে সম্মাননা দিচ্ছি। আমি শুধু তাদের নাম পড়ছি যারা আমরা আজকে সম্মাননা দিচ্ছি। উনি হচ্ছেন ডাক্তার আব্দুল গাজী আব্দুল হক, ঢাকা মেডিকেল কলেজের সাবেক মহাসচিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ছিলেন। এরপর আছেন সাদা হোসেন, ঢাকা মেডিকেল কলেজের এবং উনি প্রাক্তন ডিজি হিসাবে আছেন। ডাক্তার আব্দুল মমিন খান, যদি উনি অসুস্থ এবং গুরুতর অসুস্থ, ওনাকে রিপ্রেজেন্ট করবেন ডাক্তার সাইফুল ইসলাম এলিন। ডাক্তার আব্দুল কুদ্দুস, যা আমাদের যাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে যা ছাত্র দল থেকে আজ থেকে যারা আজ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা, যিনি সরাসরি মেঘালয় থেকে সরাসরি জিয়া রহমানের নেতৃত্বে যিনি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছিলেন, আজকে তিনি সেই আব্দুল কুদ্দুস, আমাদের সেই ডাক্তার আব্দুল কুদ্দুস, যিনি আমাদের এই সমস্ত লিস্ট এবং সমস্ত কিছু যে সরবরাহ করেছেন এটা তারই অবদান। ডাক্তার সিরাজউদ্দিন এখন এসে পৌঁছান নাই, উনি আমার রাস্তায় আছেন, উনি আসবেন। মনির ইসলাম সাহেব আছেন সিলেট এমজি মেডিকেলে আইসি বিশেষজ্ঞ, যে উনি সৌদি আরবে অনেকদিন ছিলেন। মরহুম ডাক্তার ফরিদুল হুদা, যিনি মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল এবং সাবেক মন্ত্রী ছিলেন, ওনার ছেলে আমাদের দেবের জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মেডিকেল কলেজ সংগ্রামী ছাত্রনেতা, এবং ওনারই পিতা হচ্ছেন ডাক্তার ফরিদুল হুদা, আজকে রিপ্রেজেন্ট করবেন ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। এর সাথে আরেকজন আছেন ডাক্তার মোহাম্মদ শামসুল হক, উনি এক্স ডাইরেক্টর আমাদের হেলথের ডাইরেক্টর হিসেবে রিটার্ন করেছিলেন। আজকে প্রথমেই আমি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করে এবং শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই উক্তি আমি নিজের জিয়া বলছি এবং তার সেই ভাষণ, যাতে আজকে জাতি একতত্ত্বে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন 1971 সালের সেই 26 মার্চের এই স্বাধীনতা যুদ্ধে। আমি স্মরণ করি আমাদের বরেণ্য নেত্রী তিনবারের আমাদের মা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার অবদান জাতি কখনো ভুলবে না, যার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয়েছিল এবং আমাদের তরুণের প্রতীক, আমাদের আজকে তিনি নেতৃত্ব দিচ্ছেন দেশের অনন্য নেতা যারা তারেক জিয়া সহ সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সম্মানের সাথে তাদেরকে স্মরণ করছি। আমি আজকে একটা জিনিস শুধু বলতে চাচ্ছি, আজকে আমাদের যে এখানে বলা হতো বেসরকারি পর্যায়ে শুধু একজনই বীর উত্তম খেতাব পেয়েছেন, না এটা সঠিক নয়, এখানে আরেকজন আছে, তার নাম হচ্ছে ডাক্তার শাহ আলম, যিনি উনি থার্ড ইয়ারে থাকাকালে উনি শাহাদাত বরণ করেছিলেন চিটাগাং মেডিকেল কলেজের, যিনি বীর উত্তম হিসেবে খেতাব প্রাপ্ত এবং ওনার তালিকাতেও আছে বীর উত্তম হিসেবে। শুধু বেসরকারিভাবে শুধু আমাদের টাঙ্গাইলের কাদের সিদ্দিকী উনি বলতেন যে আমি একমাত্র, না ওনার সাথে আরেকজনও আছে, তিনি হচ্ছেন আমাদেরই প্রফেশনাল ডাক্তার, উনিজন ছাত্র ছিলেন ডাক্তার মোহাম্মদ শাহ আলম। এছাড়া আমাদের যারা খেতাবপ্রাপ্ত আছেন তার মধ্যে ছিলেন ক্যাপ্টেন ডাক্তার সেতারা, বীর প্রতীক ডাক্তার আবদুল্লাহ আল কাফি, উনিও ছিলেন বীর প্রতীক। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের চিকিৎসক যারা স্বাধীনতা যুদ্ধে
শাহাদাত বরণ করেছেন, যাদের যাদেরকে আমরা হারিয়েছি, সেটা হচ্ছে যতগুলি প্রফেশনাল বডি আছে যা প্রফেশন আমরা যারা পেশাজীবী তাদের মধ্যে হাইয়েস্ট স্যাক্রিফিকেশন হচ্ছে 87 জন চিকিৎসক লিস্টেড, এরপরে তো জানা রয়েই গেছে এই 87 জন আমাদের লিস্টের যারা আমাদের এখনো সবার সামনে আমরা ইভেন্টলি বিএমএতে আমাদের টাঙানো আছে 87 জন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া চিকিৎসক হিসেবে চিকিৎসক এবং ছাত্র হিসেবে যারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ ছিল আমরা আংশিক পেয়েছি, পুরোটা পাইনি। তাদের মধ্যে এর মধ্যে আছেন 64 জন, এর মধ্যে আছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আছেন 19 জন, এর মধ্যে মোদাসের আলী, সেদারা বেগম, সরোয়ার আলী সহ প্লাস জাফরুল্লাহ চৌধুরী সহ এখানে 19 জন, ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন প্রায় 12 জন, শেরেবাংলা মেডিকেল কলেজ আছেন 4 জন, সরি 4 না, এখানে আছে 14 জন, সিলেট মেডিকেল কলেজ থেকেও আছে প্রায় 6 জন 7 জন, আর রাজশাহী মেডিকেল কলেজ থেকে আছে প্রায় 12 জন। এই সর্বমোট মিলে আমাদের এখানে যেটুকু আমরা পেয়েছি তাতে 64 জনের নাম আমরা এনলিস্ট করতে পেরেছি, আর যারা শিক্ষক হয়েছেন যারা শহীদ হিসেবে যারা আমাদের এনলিস্টে আছেন 87 জন, তাদের মধ্যে ফজল রাব্বী, আলিম চৌধুরী, শামসুদ্দিন সহ অনেকেরই নাম আছে, আমরা এই সবাই করতে পারছি না। তো সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে যারা আজকে এখানে আমরা সম্বর্ধনা দিচ্ছি তাদের প্রতি আমরা বিনম্র সম্বর্ধনা সম্মান এবং জানিয়ে আমরা তাদেরকে সম্মান দেবো, যে কাজটি আগে আমরা কখনোই করতে পারি না চিকিৎসক হিসেবে, আজকে এই 20 শতাব্দীতে 50 বছর সুরন্ত জয়ন্তীতে আমরা তাদেরকে সম্মান দিতে আমরা নিজেকে গর্বিত বোধ করছি, এবং চিকিৎসক হিসেবে আমরা আজকে সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ড্যাট জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার মিস্তাফিজ হোসেন বিশ্বাস জামাই, চিকিৎসক মুক্তিযোদ্ধা সর্বানন্দ কমিটির সদস্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আপনার সুবিধা বক্তব্য আছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের সর্বানন্দ মহাসচিব মোহাম্মদ বিপ্লব জরুরিদ্দিন। মোহাম্মদ বিপ্লব জরুরিদ্দিন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিন্দার সুর বর্ণজয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটি এবং বাংলাদেশ জাতীয় তহবিল দলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের চিকিৎসক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আলোচনা সভার সংগ্রামী সভাপতি বিএনপির চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা এবং দেবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ আলম দুনার উপস্থিত আজকের সভার মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ উপবিষ্ট আজকের সভায় অন্যতম বিশেষ অতিথি সাবেক সকল স্বাস্থ্যমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল্লাহ মোশাররফ স্যার সহ মানসিক উপবিষ্ট জাতীয় পেশাজীবী নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি 7 জন বীর শ্রেষ্ঠ এবং স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, স্বাধীনতার 59 বছর অতিক্রম করতে চলেছে, কিন্তু এই সময়ে এসে বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। একটি ফেসবাদী ভুলসোর সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দানবের মতো চেপে বসেছে এবং হত্যা গুম নির্যাতনের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এ দেশটাকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আত্মহত্যিত অর্থনৈতিক কারাগারের বাইরে থাকলেও ওনার প্রকৃত মুক্তি হয়নি। এদেশের একজন নাগরিক হিসাবে উনি সুচিকিৎসা নিতে পারেন নাই। তারুণ্যের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের বাইরে নির্বাসিত আছে, তো এই এবং বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, মানুষের ভোটাধিকার নাই, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে এই ফেসবুক দানব সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। তাই আজকের এই সুবর্ণ জয়ন্তী পালনের আলোচনা সবাই আমাদের অঙ্গীকার
যতদিন পর্যন্ত এই ফেসবাটি ঘোষ গণতন্ত্র হত্যাকারী সরকার রাষ্ট্রপতিকে উৎখাত না হবে ততদিন পর্যন্ত এদেশের সকল শ্রেণীর পেশার মানুষ এদেশের পেশাজীবীরা সহ রাষ্ট্রপতি দুবার আন্দোলন করে দিলে আমরা এই সরকারকে দিয়ে ইনশাআল্লাহ একদিন দেশপ্রেমিক সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করব এবং সেই আন্দোলনে আমরা সকলে শরীর হব একসাথে ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ জিন্দাবাদ দেশ জিন্দাবাদ খালেদা জিয়া অমর হল অমর হল তানদার অহংকার তারেক রহমান জিন্দাবাদ খুদাহাফেজ সালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ ইমরান আলমকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিশ্চয়ই বাংলাদেশি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্ব অভিজ্ঞতা কিন্তু একজন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ সৈনিক হিসাবে এটি আমাদের জন্য সবচেয়ে বেশি গর্ব অহংকারের কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আজকের এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং তার সফল অংশগ্রহণের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়েছিল তাই একজন জাতীয়তাবাদী সৈনিক হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি সম্মানিত সুবি এর মধ্যে আপনাদের সামনে বক্তব্য আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব এবং দেশ তারেক খান সাহেব
বাংলাদেশের প্রতি তাদের জনগণের প্রতি তাদের যে উদ্দেশ্য কি কর্তব্য কি কাজ করছেন ওনারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা এই ম্যাজিস্ট্রেট জনগণের মাঝখানে চাই উপস্থিত পারেন আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনায় শেষ করছি সর্ব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া বীরত্ব তিনবার প্রধানমন্ত্রী দেশের প্রধান জিন্দাবাদ বাংলাদেশ সরকার তারেক রহমান জিন্দাবাদ 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 সর্ব ধন্যবাদ জয় জিন্দাবাদ সর্ব ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা প্রাপ্তি তীব্র আন্দোলন করে এই
অবৈধ ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে যদি আমরা সারা দেশব্যাপী গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে পারি, তবেই একমাত্র আমরা সেই শান্তিত মুক্তিযুদ্ধের জন্য এবং স্বাধীনতা সংগ্রামের সেই আমাদের মূল মূল্যবোধ পাবো। তাই আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই মিলে আসুন, আমরা দেশের মন্ত্রণালয় এবং আগামীদিনের রাষ্ট্রায়ণ সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই এবং সেই উপরে মতো আমরা আরেকটি মুক্তিযুদ্ধে অংশ নিই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারুল অহংকার, এগিয়ে চলো আমরা সবাইকে ধন্যবাদ। জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে আমাদের চিকিৎসকদের রয়েছে অনবদ্য অবদান, যার ফলশ্রুতিতে 1971 সালে সর্বপ্রথম আমাদের চিকিৎসকরাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমাদের অনেকে শুনলাম, অনেকে জীবিত আছেন এবং যারা জীবিত আছেন তার মধ্যে অনেক চিকিৎসক আছেন যাদেরকে আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। এরা আমাদের চিকিৎসক সমাজের অহংকার, আমাদের বাংলাদেশের অহংকার। এই সূর্য সরকারকে জাতীয় জনক স্মরণ করায় তেমনি স্মরণ করেন আপনারা শ্রেষ্ঠতা মহামান্ডিতা সম্মানিত শুরু স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা সমাগমের পদমাদানের আয়োজনে তাদেরকে প্রদান করা হচ্ছে সম্মাননা অনুষ্ঠান। আজকে এখন আমাদের সেই মূল পর্ব, এই পর্বটি পরিচালনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির চিকিৎসা সেবা উপকমিটির সম্মানিত সদস্য সচিব ডক্টর শ্রীষ্ঠা বাংলাদেশ দেবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার ফারুল্লাহ রশীদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ফরহাদ আলী মোল্লার উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী জননেতা আগামী দিনের গণতন্ত্র উদ্ধারে সেবা চালান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিশেষ অতিথি, আর একজন বীর মুক্তিযোদ্ধা যিনি প্রবাসে থাকাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধের সমপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই সংগ্রামী জননেতা সফল স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার জনাব মোশাররফ হোসেন স্যার, বিশেষ অতিথি আর একটি মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জনাব আব্দুস সালাম, মঞ্চের সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের যারা সত্যিকার অর্থে প্রধান অতিথি সেই বীর মুক্তিযোদ্ধাগণ, মঞ্চে উপবিষ্ট ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থিত সাথীবৃন্দ, সবাইকে আমি এই অনুষ্ঠানে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় সাথীবৃন্দ, আজ থেকে 50 বছর আগে
25 মার্চ যখন বাংলাদেশের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, অতর্কিতে বাংলাদেশের জনগণ যখন বিভ্রান্ত ছিল, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণকে নিশানা দিতে লক্ষ্য দিতে ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠ যার কণ্ঠস্বর বাংলাদেশের সমস্ত জনগণকে একত্রিত করেছিল, ঐক্যবদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় প্রেরণা জুগিয়েছিল, সেই শহীদ জিয়াউর রহমান 26 ডিসেম্বর তিনি স্বাধীনতার ঘোষণা দেন উই রিপোর্ট বলে। আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সমগ্র জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতার সূর্য আপনাদেরকে নিয়ে আপনাদের সহকারে ছিনিয়ে নিয়েছিল। প্রিয় সাথীবৃন্দ, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন এই পর্ব এই অনুষ্ঠানটি করছি তখন বাংলাদেশে বাক স্বাধীনতা রহিত। আপনারা জানেন গণতন্ত্র নির্বাসিত, আমরা এই অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে সাজিয়েছিলাম, এর মধ্যে একটি ছিল এলইডি আপনার সহকারে অনুষ্ঠানটি প্রচার এবং দেখানো। কালকে রাত্রে আমাদেরকে হঠাৎ করে জানানো হলো এই হল রুমে কোনো এলইডি দেখানো যাবে না, ব্যবহার করা যাবে না। আমি জানি না কী কারণ, অত্যন্ত দুঃখজনক, ডিজিটাল বলে যারা দাবি করে সেই জায়গায় সাংবাদিকদের আজকে এটা হলো আমি বলবো যে তীর্থস্থান জাতীয় প্রেস ক্লাব, সেইখানে আমরা এলইডি প্রদর্শন করতে পারবো না। কোথায় বাধা আমরা সকলেই জানি, বাধাটা কোথায়, অত্যন্ত দুঃখজনক। আজকে এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান করছি তখন স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রিয়তম স্ত্রী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনবারের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজকে একটি ভুয়া মামলায় তিনি কারাবরণ করেন, বিনা চিকিৎসায় তিনি মৃত্যুসজ্জায়। প্রিয় সাথীবৃন্দ, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আজকে আগামী দিনগুলিতে সংগ্রামের মাধ্যমে আমাদেরকে ছিনিয়ে আনতে হবে গণতন্ত্র, যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। আজকে এই পর্যায়ে আমি আজকে যারা নিজেদের জীবনকে বিপন্ন করে নিজেদের প্রাণের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে সেই ব্যক্তিবর্গের কিছু আমাদের সামনে আজকে উপস্থিত আছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করার জন্য আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছি, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। প্রিয় সাথীবৃন্দ, আমাদের অনুষ্ঠানে সেই সম্মানিত সূর্য সন্তানরা আজকে এখানে উপস্থিত আছেন। আমি প্রথমে অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক, যিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছেন, তাকে আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে আজকে প্রেস গ্রহণ করার জন্য। এই সাকে একটু ধরো, একজন একটু ধরো সাকে। আজকে দেখেন আমাদের ডক্টর গাজী আব্দুল হক এখন প্রেস গ্রহণ করছেন, ডাক্তার অধ্যাপক গাজী আব্দুল হক।
অনেক ধন্যবাদ আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে। চিকিৎসক মুক্তিযোদ্ধা হিসাবে অধ্যাপক ডক্টর গাজী আব্দুল হককে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য। এরপর সম্মাননা স্মারক গ্রহণ করছেন আমাদের আরেকজন সম্মানিত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজউদ্দিন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজউদ্দিন, আমরা গর্বিত এই মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদর্শন করার সুযোগ পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। অসুস্থ শরীর নিয়ে এই প্রোগ্রামে শরীর হয়ে উনি আমাদের সবাইকে সম্মানিত করেছেন। এরপর আমরা আরেকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে আহ্বান জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস আদার, অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে। এরপর স্মারক নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয়, দীর্ঘদিন যিনি সৌদি আরবে চাকরি করেছেন, মুক্তিযুদ্ধের সময় যিনি অংশগ্রহণ করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছেন ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। উনিও অসুস্থ শরীরে আমাদের মাঝে হাজির হয়েছেন, সেজন্য ওনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন সালাম। এবার স্মারক পদক নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদেরই স্বনামধন্য চিকিৎসক, যাকে বাংলাদেশের চিকিৎসক সমাজ এক নামে চিনে, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ছিলেন, যিনি তার পেশায় অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সাদাত হোসেন। ডাক্তার সাদাত হোসেন মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান, তার বড় ভাই ব্যারিস্টার শাহজাহান ওমর, যিনি বীরোত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অধ্যাপক শাহাদত হোসেনকে ধন্যবাদ। আমাদের মাঝে সাজবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন বয়োবৃদ্ধ চিকিৎসক, যিনি আমাদের ডাককে উপেক্ষা করতে পারেননি, আজকে এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন ডাক্তার মোহাম্মদ শামসুল হক, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, যিনি শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন করেছেন।
ডক্টর মোহাম্মদ শামসুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের মানুষের পক্ষ থেকে অসংখ্য সালাম অভিনন্দন। প্রিয় সাথীবৃন্দ, আজকে আমাদের জাতীয়তাবাদী দলের আহ্বানে আমাদের অত্যন্ত সম্মানিত চিকিৎসক যাকে বাংলাদেশে এক নামে চিনে অধ্যাপক ডাক্তার মবিন খান, যিনি আসার কথা ছিল, এইখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল থেকে ওনার শরীর অসুস্থ হয়ে যাওয়াতে উনি ওনার প্রতিনিধিকে এখানে পাঠিয়েছেন ওনার তরফ থেকে ওনার স্মারক গ্রহণ করার জন্য এবং আমাদেরকে সম্মানিত করেছেন ডাক্তার সাইফুল ইসলাম এমনি। সর্বশেষ আমি অত্যন্ত আনন্দিত, আজকে সর্বশেষ যিনি আমাদের স্মারক গ্রহণ করবেন তিনি ডাক্তার মরহুম ডাক্তার মোহাম্মদ ফরিদুল হুদার ছেলে, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের ব্যাংকের অত্যন্ত সক্রিয় কর্মী, একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার বিপ্লব নাজমুল হুদা বিপ্লবকে আহ্বান জানাচ্ছি তার পিতার পক্ষ থেকে, যিনি বাংলাদেশের প্রতিমন্ত্রী ছিলেন জিয়াউর রহমানের সময়, যিনি দায়িত্ব পালন করেছেন তারই যোগ্য সন্তান, আজকে তার পিতার পক্ষ থেকে স্মারক গ্রহণ করছেন, তাকে ধন্যবাদ তার পিতার আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় সাথীবৃন্দ, আজকে মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে এমন ব্যক্তিবর্গ যারা আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে আমাদেরকে সাহায্য করেছে, সেই হিসাবে আমরা এই চিকিৎসা ও সেবা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সুযোগ হাতছাড়া করব না, আমরা সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে সম্মানিত করব। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের আহ্বান এবং এই চিকিৎসা ও সেবা কমিটির সভাপতিকে আহ্বান জানাব, আমাদের প্রধান অতিথিকে স্মারক দিয়ে সম্মানিত করার জন্য এবং একই সাথে আমরাও সম্মানিত আমাদের অহংকার জাতীয়তাবাদী দলের ক্রান্তিবীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই উপকরণের কাছ থেকে প্রেস গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ লগ্নগ্রস্ত বাংলাদেশ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মুক্তিযোদ্ধা দলের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি বাংলাদেশ স্থায়ী কমিটির অন্যতম উপদেষ্টা আমাদের সকলের প্রিয় ভাজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, কমিটির আহ্বায়ক সদস্য সচিব এমান কাজের মহাসচিব সহ অন্যান্য নেতৃত্বের কাছ থেকে অনস্বীকার্য ঢাকা মহানগরকে যিনি বারবার নেতৃত্ব দিয়ে চলেছেন এবং বাংলাদেশের এই সদস্যকে ঘটাতে যিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই, জনাব আব্দুল সালাম ভাই প্রেস গ্রহণ করছেন আমাদের সম্মানিত সভাপতি ও সদস্য সুযোগের কাছ থেকে বা প্রধান অতিথির কাছ থেকে। ধন্যবাদ সকলকে, আমাদের প্রেস প্রধান অনুষ্ঠান এখনই শেষ হলো। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আসলে সম্মানিত করে সম্মাননা দিয়ে এবং তাদেরকে সম্মান দেওয়া হয় ভাষা আমাদের তেমন নাই, তবু আমাদের যে ক্ষুদ্র বয়সে তাদেরকে যতটুকু সম্মানিত
সম্মান আমরা দিতে পেরেছি সেটা যতটুকু সম্মানকে আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করেছি এই পর্যায়ে আজকে যে সকল দেশগুলোর চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হলো ওনাদের অনেক ইতিহাস রয়েছে অনেক কথা রয়েছে দেশ নিয়ে মুক্তিযুদ্ধকালীন এবং বর্তমান সমসাময়িক বিষয়ে আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে ওনাদের সকলকে আহ্বান ওনাদের কাছ থেকে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কিছু বলবেন আপনাদের কাছ থেকে আসতেন এখানে আমরা যারা রয়েছে আমাদের প্রধান অতিথি সহ আমাদের সামনে যারা উপস্থিত আমরা শুনতে চাই আপনারা প্লিজ যদি ওখানে বসে শুনতে চান আপনার মান বোঝাই হোক নাম স্থিতি যদি যার আসার সমর্থ আছে আপনারা আসবেন আজকের এই সুবর্ণ জয়ন্তী বিএনপির কর্তৃক বিএনপি যে আয়োজন করেছে মহান স্বাধীনতার যুদ্ধে যারা আমরা এই যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম ঠিক 50 বছর আগে এই স্মৃতি ভোলার নয় আমাদের বন্ধুবান্ধব যারা এই যুদ্ধে গিয়েছিল অনেকে মারা গিয়েছিল আজকে যারা এখানে উপস্থিত সবাই কিন্তু অসুস্থ বয়স মিনিমাম 70 বছর সিরাজ ভাই উঠতে পারে না গাজি ভাই অসুস্থ আমার মনির ভাই হার্টে বাইপাস করা টিপুর বাইপাস করা এই অবস্থা গোবিন্দ ঘাট স্যার পার্কেছে অসুস্থ ভোগ ভুগতেছেন আসলে এই 50 বছর পরে এই ডাক্তার সমাজের মুক্তিযোদ্ধা এত বেশি পাওয়ার নয় আমাদের সৌভাগ্য আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সম্মানিত করেছেন আমরা একজন গর্ব তবে একটা কথা বলতে চাই না বললেই ন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আস্থার মাঠ করা মনে করি এবং এই যুদ্ধে যেসব শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ করার করে আমি দু একটা কথা বলতে চাই আমি তখন বলে দিয়েছিলাম 70 সালে প্রথম নির্বাচন করতে এবং 70 সালে আমি ছাত্রলীগের বিরুদ্ধে কলেজে নির্বাচন করব 69 সালে গণপুত্রের সাথে সম্পৃক্ত ছিলাম এই 69 সাল থেকে অদ্যাবধি প্রায় 52 বর্ষ আমি রাজনীতি করেছি তাই স্বাধীনতা যুদ্ধের সময় আমি সচেতন একটা মুক্তিযোদ্ধা হিসাবে পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে আমি যোগদান করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন মেজর জিয়া ছিলেন একটি কথাই বলেছিলেন 25 মার্চ ওই রিভোল্ট এই রিভোল্ট কথাটা বাংলাদেশের আর কোনো ব্যক্তি বলতে পারে না এইটার গুরুত্ব এর তাৎপর্য আওয়ামী লীগ একমত বুঝতে পারে তাদের কলিজা ফাইটে যায় যে কথা বলার কথা ছিল তৎকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার সৌভাগ্য হয় নাই সর্বশেষ উনি 1 নম্বর সেক্টর পরবর্তী গেলে 11 নম্বর সেক্টর আমি 2 দিন হেঁটে নেত্রকোনা কেন্দ্র হয়ে সমষ্টির নদী পার হয়ে ইন্ডিয়া মেঘালয় বাগপাড়া থানা তুরা ডিস্ট্রিক্ট ইয়াতগম ছিল ইয়াতগম থেকে আমাকে তোরা ট্রেনিং সেন্টার যেখানে 1000 বছরের কোনো মানুষ বসবাস করেনি নীরব এক জনজঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে এক ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টার ইনফ্যান্ট্রি ট্রেনিং হলো জল জঙ্গল ট্রেনিং হলো প্রায় 1 মাস পরে শপথ গ্রহণ করে ওই অনুষ্ঠানে ছিলেন দায়িত্ব ছিলেন নাগরপুর কলেজের অধ্যক্ষ এমএনএ হুমায়ুন খালিদ ওই ক্যাম্পে বাংলাদেশ সরকারের পক্ষে দায়িত্ব ছিলেন আর শপথ অনুষ্ঠানে ছিলেন
আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এডমি উসমানী সাহেব আমি ওদিনকে মেজর জিয়া সাথে আমার সৌভাগ্য স্বাধীনতার যুদ্ধে মেজর জিয়াকে দেখা এবং ওই সেক্টর কমান্ডারের দায়িত্বে ছিলেন ইন্ডিয়ান আর্মি ব্রিগেডিয়ার শান সিং বাবাজি শপথ পড়ানো হল কুরআন গীতা বাইবেল শপথ করে দেশের জন্য যুদ্ধ করতে হবে আমাকে নিয়োগ করা হলো এয়ারকম থেকে এখান থেকে প্রায় করে সাথে 7-8 কিলোমিটার করে তেলাডালা ছিলাম মেজর জিয়ার 51 নম্বর সেক্টরে হেডকোয়ার্টার আমার সৌভাগ্য আজকে বিএনপি প্রতিষ্ঠা স্বাধীনতার কৌশল ওনার আন্দোলনে যুদ্ধ করে এর চেয়ে বড় পাওনা আমার কি করে গেছে আমি গর্বিত আজকে সর্বশেষ যে অবস্থা দেশে যে সর্বাবস্থা যে ইচ্ছা নেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যে চেতনার কথা আজকে বলে ব্যাংকে ইচ্ছা তো না স্বাধীনতার ঘোষণা মে 14 তারিখে 5ই মে যে নির্বাচন হয়েছে ভোটবিহীন নির্বাচন এই কি চেতনা সর্বশেষ লাস্ট নির্বাচন হাতে হয়েছে কি চেতনা তিনবারের প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা মুক্তিযোদ্ধা উনি 9 মার্চ আটক ছিলেন ওনাকে বিনা বিচারে আটক চিন্তা কি ধারণ করা হয়েছে অনেকেই কথা বলবেন আজকে আমি আমাদের মুসাফের কাছে আমি কৃতজ্ঞ বিএনপির কাছে কৃতজ্ঞ যেভাবে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মালা উনি এবং বিএনপি সালাম ভাই সহ সাজাইছেন এত সুন্দর যেন আমরা ভাবতে পারি নাই এবং বিএনপি মহাসচিব ওনারা যেভাবে এই অনুষ্ঠানের স্পেক্টাস করতেছেন আশা করি আপনারা প্রতি বছর মেজর জিয়ায় ওই রিবোর্ড এই অনুষ্ঠান করবেন শুধু বিজয় দিবস অনুষ্ঠান করলে হবে না আগামী 26 মার্চ যে অনুষ্ঠান ওই রিবোর্ড অনুষ্ঠান সারা ফ্যাংল্যান্ড বিপিন আপনারা অনুষ্ঠান করবেন তাহলে আমরা হয়তো চলে যাব আগামী প্রজন্ম এটাকে ধরে রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পর্যায়ে অধ্যাপক ডক্টর কাজী আব্দুল হককে তার সংক্ষিপ্ত বক্তব্য মাইকি এখানে নাই তো কর্ডলেস আছে এই এই সাউন্ড সিস্টেম লোক সাউন্ড সিস্টেমের লোক কই আছো ভাই কর্ডলেস মাইক কর্ডলেস আছে আমি উপস্থিত সুবিধিকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসেন আমি জানি যে মানে আসলে খুব গরম কষ্ট হচ্ছে তবুও আমরা এই সুযোগ হয়তো সামনে পাবো না আমাদের মুক্তিযোদ্ধা সূর্য সন্তানরা আজকে বক্তব্য রাখছেন তাদের কথা আমরা শুনি নতুন প্রজন্মের জন্য কিন্তু এটা অনুপ্রেরণা হতে পারে সুবর্ণ জয়ন্তী চিকিৎসা সেবা প্রধান কমিটির পক্ষ থেকে আজকের এই আয়োজনে আমার প্রিয় অধ্যাপক ডাক্তার প্রধানী মৃণালী সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা তৃণমূল মানুষের নেতা সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মির্জা হাফিজুল ইসলাম রহমী বিশেষ অতিথি আব্দুল সালাম সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য আলোচকবৃন্দ আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী সাংবাদিক অন্যান্য মিডিয়ার ভক্তবৃন্দ 50 বছর আগে আজকে 24শে মার্চ এই দিনে আমি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ছিলাম ছাত্র সংগ্রাম পরিষদের থেকে আমার পরে নির্দেশ ছিল জাতীয় পতাকা মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করতে হবে আজ 24শে মার্চ সেই সকাল 11টা 12টার দিকে সেই মানচিত্র খচিত পতাকা আমি উত্তোলন করেছিলাম ঢাকা শহর পতাকার নগরী পরিণত হয়েছিল শহীদ আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে
গণতান্ত্রিকভাবে দেশকে স্পৃত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। গণতন্ত্র আন্দোলনে 25শে মার্চ আগামীকাল যখন নিরীহ গণগণের উপরে এই পাক বাহিনী নৃশংসভাবে এই দেশের 67 কোটি মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি কোনোদিন তাকে দেখি নাই। আজ থেকে কয়েক ঘন্টা পরে যখন ঘোষণা করবে তখনই তার কণ্ঠস্বর আমরা শুনতে পারব। সেই স্বাধীনতার উৎসব ময়দানে সশস্ত্র যুদ্ধ করে পাতে অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা অর্জন করেছিল। আর তারপরে দায়িত্ব ছিল তিনি 747-এ চড়ে একদম নিরাপদ স্থানে রাওয়ালপিন্ডিতে চলে গিয়েছিলেন। আজকে ভাই সেদিনের যুদ্ধের জন্য কি ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল, মানবাধিকার প্রতিষ্ঠা ছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। 25 বছর পরে আমরা কি সেখানে পৌঁছাতে পারিছি? ভোট তো রাতের বেলায় হয়ে যাচ্ছে, আবার কি আমাদের সেই আন্দোলন করতে হবে? আবার কি মিলনকে আত্মুক্তি দিতে হবে? আবার কি জেহাদকে আত্মুক্তি দিতে হবে? আবার কি মানুষের মানুষকে আবার রক্তের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে? আমি একটা কথা বলি, এই সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জলস্থলে অন্তরীক্ষে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে। দেখে আসলাম ট্রাকের নিচে বিসিবির পিছনে হাজার হাজার দল দাঁড়িয়ে আত্মদান করতেছে শুধু এক মুঠো চালের জন্য। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি, ভোট অধিকার বেড়ে গেছে, সকল দিক দিয়ে এই সরকার ব্যর্থ হয়েছে। 25শে মার্চের 26 তারিখে 16ই ডিসেম্বরে একটা লিফলেট ছেড়ে দিয়েছিল পাক ইন্ডিয়ান আর্মি, উর্দুতে লেখা, হাতিয়ার ধাও দাও, তার মানে ছিল আত্মসমর্পণ করো। চারিদিক দিয়ে মিত্র বাহিনী বাংলাদেশ মুক্তিযোদ্ধারা যখন এই ঢাকা শহরে সবাইকে অবরুদ্ধ করে ফেলেছিল পাকিস্তান বাহিনী, সেই ঘোষণায় আত্মসমর্পণ করেছিল। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিব, জীবনের চলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পুলিশ স্বাস্থ্য সকল ক্ষেত্রে এই সরকার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। অতএব আমাদের কাছে আপনারা আত্মসমর্পণ করেন তার এবং সেখানে আপনাদের আন্দোলন করতে হবে। আন্দোলনের আহ্বান জানিয়ে আগামী দিনে এই সরকারকে উৎখাত করে মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার সংকৃত করছি। ধন্যবাদ জানাই পার্টিকে। আগামী বছর যদি না থাকি তাহলে এই সম্বর্ধনা বা সুযোগ থাকবে না। আমি খুব খুশি হয়েছি আপনারা আমাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে আসছেন, ওনার কিছু স্মৃতি কিছু কথা নিয়ে আসছেন চিকিৎসক মুক্তিযোদ্ধা জনাব ডাক্তার মনির হোসেন। বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুক্তিযোদ্ধা ভাইয়েরা আর শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নের সকল সৈনিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি দীর্ঘ 35 বছর সৌদি আরবে ছিলাম, ওখানে আমি 17 বছরের সভাপতি ছিলাম, ড্যাবের বিএমএতেও ছিলাম। আপনাদের কারো সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, কিছু কিছু লোকের সঙ্গে পরিচয় আছে। শুধু আমি এইটুকু বলতে চাই, আজকে এই স্যারদের সামনে আসা এবং এই নেতৃবৃন্দের সামনে থেকে সামনে এসে ওনাদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করা আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং অত্যন্ত গর্বিত যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি কোনো বক্তব্য রাখবো না, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনারা আমাদের দেশ সম্পর্কে গবেষণা করতেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতেছেন, অনেক কিছু করতেছেন। আমরা ওনাদের মূল্যবান বক্তব্য শুনবো, ওনাদের দিক নির্দেশনা বাড়িতে নিয়ে গিয়ে আমরা চিন্তা করবো কীভাবে সেগুলি কার্যকর করা যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তবে শেষ করার আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3 বারের প্রধানমন্ত্রী
ওনার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। কিংবাজল হাসপাতালে উনি চিকিৎসায় যখন যাইতেন আমরা যতটুকু পারছি ওনাকে খেদমত করার চেষ্টা করেছি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলেন এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করছি উনি যেন বেহেস্তের উচ্চতর দরজায় অবস্থান করেন। এই বলে আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বল জিন্দাবাদ, এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওনার কিছু কথা স্মৃতি শেয়ার করতে আসছেন আমাদের সর্বোচ্চ শ্রোতা ডাক্তার মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শামসুল। সালে 26 ডিসেম্বর মেজর জিয়ার আহ্বানে এই দেশের মানুষ মুক্তি ঝাঁপিয়ে পড়ে, সেই ঘটনা তো আপনারা সবাই জানেন। তারপরে ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, তার আহ্বানে কিন্তু মুক্তি তৈরি হয়, আর কারো আহ্বানে মুক্তি তৈরি হয়নি। এবং এই দেশে মুক্তি মন্ত্রণালয় তৈরি করছেন তারই সুযোগ্য স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি মন্ত্রণালয় মুক্তি সম্মানিত করেছে। আর এই দেশে মুক্তিযুদ্ধের মেরেছে কারা? রক্তিবাহিনী এবং গণবাহিনী, এদের মাধ্যমে মুক্তিযুদ্ধের মারা হয়েছে। তাদের এই ইতিহাস আমরা পড়ুন, তারপরেও আমরা এই জিনিসগুলো যে আমরা লিপিবদ্ধ করতে চাই, লিপিবদ্ধ করে এটা আমরা পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে কারা মুক্তিযুদ্ধের কারা মারছে তারা তাদেরকে। আমি আবারও আগামী বছর আসি কিনা জানি না, তবে জানেন এই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে ওনার কিছু স্মৃতি শেয়ার করতে আসছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজুদ্দিন আহমদ। অধ্যাপক ডাক্তার সিরাজুদ্দিন আহমদ, মাননীয় সভাপতি, মঞ্চবরিষ্ঠ বিশিষ্ট নেতৃবৃন্দ, প্রধান অতিথি ফখরুল ইসলাম আলমগীর, সাম্যবরিষ্ঠ সমস্ত নেতা নেতৃবৃন্দ, সাংবাদিক সাহেব, আসসালামু আলাইকুম। এরকম একটা সম্মতা আমার দেশে আমাদেরকে সব প্রয়োজন না করলো প্রায় 90% একত্রিত করতে পারছিল, সে নিজের ফান্ড থেকে আমাদেরকে মেডেল দিয়েছেন এবং প্রেস দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজে তখন ছাত্রলীগ পাওয়ার ছিল, আমার সাথে যারা ছিল তারা বাচ্চুগুলি ডাক্তার আমার উপর রাজনীতিবিদ সে মারা গেছে। এখন যারা আমরা বেঁচে আছি তাদের মধ্যে আমি একটু আপনাদের সাথে মিশি, কিন্তু অন্যজন যারা আছে তারা এখন তাই মাথায় থাকে। যাও, যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয় সে সময় আমি থার্ড ইয়ার MBBS থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠলাম, পরীক্ষা দিয়ে কেবল ফোর্থ ইয়ারে উঠেছি। সেই সময় যুদ্ধ আরম্ভ হওয়ার প্রিপারিং সময় এই মুক্তিযুদ্ধের যদি ক্যাটাগরি করা হয় তাহলে রাজশাহী ইউনিভার্সিটির প্রক্টর এই প্রথম মুক্তিযোদ্ধা শহীদ বলে ধারণা করা যায়।
বছর সে সময় প্রক্ত ছিলেন উনি জেনেকে 25 মার্চ 24 মার্চে ওনাকে জেনেক আমলা তাকে মারা সংবাদটা এরকম ছিল যে আমি মেডিকেল কলেজে ইমার্জেন্সি বসে আছি এমন সে একটা ভুলে গিয়ে টেলিফোন আসলো ইমার্জেন্সিতে যে ডাক্তার জোহাকে মেরে ফেলা সবাই তখন আসতে চলে গেলাম ঠিক সে সময় আমি আমার ড্রাইভারকে বললাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে বললাম তোর আমরা দেখে আসি কোথায় কী আসবে পাশে গভর্নমেন্ট কলেজের সামনে একটা লাল বিল্ডিং ছিল সেই লাল বিল্ডিংয়ের পাশ দিয়ে গেছে এভাবে তাহলে না পুলিশ ভালো ছিল তারপর আমি দেখি যে ওই ওই বিল্ডিংয়ের ওয়ালের সাথে শুয়ে আসুন পড়ে আসুন যাদের মানে পড়ে আসে ওনার ক্যারোলিন তখন একটা জামা ছিল আমাদের পুরুষদের জন্য ক্যারোলিনের জামা ক্যারোলিন সবাই বলে বলছেন আমার বয়সা ক্যারোলিনের জামা হাফ হাফ হাতা গা দিয়ে সেই পেটটি দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে সব এইভাবে বন্ধ ছিল তখন আমাদের হাসপাতালে নিয়ে আসলাম ইমার্জেন্সিতে তখন যে ছেলে তখন তাকে নিয়ে আমি ওটিতে গেলাম ওটিতে সেইরকম 300 আকর্ষণ করছিল তাদেরকে বললাম যে আপনারা সমস্ত ওটি বাদ দিয়ে এই জ্বর সাহেবের যাচ্ছেন জ্বর সাহেবকে পেট খুলে দেখা গেল যে ডান দিকে যায় পেয়ে কনসার্টিতে ও দাঁড়াতে বললাম এখনই বলে রাখো রাখো যাও আর কি জ্বর সাহেবকে আমরা বাঁধাতে পারলাম না রক্তের পর রক্ত দিয়েও বাঁধাতে পারলাম না তারপরে সিন হলো যে তাকে বেলুস রেজিমেন্ট আসে নিয়ে যাবে তখন আমরা তো ওনার ডেড বডিটাকে ওটি যে ডাটি কাপড় থেকে কাপড়কে ঢেকে রেখে দিলাম তারপর ওনাকে ওনাদের সাথে আমাদের খুব বাকিদান করলো তারপর জ্বর সাহেব ওখানে ছিলেন পরের দিন সকালে ওনাকে নিয়ে রাস্তায় করে তাকে দাফন করলো এই ছিল মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আমার মতো তারপর হোস্টেল ওই রাতেই পাকবাহিনী যায় হোস্টেল আক্রমণ করে হোস্টেল আক্রমণ কয়েকজনকে ধরে নিয়ে যায় তাদেরকে মারপিটে তাদের দিকে ভাজ করে তখন আমরা বুঝতে পারি পরে জানলাম যে তারা বাচ্চা আছে তারপরে ওই দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের পিছনে ছিল মুবার হোসেন ক্যাপ্টেন মুবার হোসেন স্যার এবং সুপারিন্টেন্ডেন্ট তিনি আমাদের ক্যাপ্টেন তাকে দেখে আমাদের ছাত্রলীগের যারা ছিলাম আমরা মানে কমিডেন্ট তাকে বললো যে তোমরা বাড়ি চলে যাও আমি তোমাদের জীবন সেভ করতে পারতাম তোমরা তোমরা চলে যাও যাও মুক্তিযুদ্ধ হয়েছে সব মুক্তিযুদ্ধে আমি সব তারপরে আপনারা যে আমাকে সম্মান করছেন আমাকে সাহায্যে আমাকে ডাকেন আমি খুবই আনন্দিত খুবই গৌরবাবে আপনাদের মাতানি আবার যদি মুক্তিযুদ্ধের মধ্যে আবার যুদ্ধ করার সেই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমিও উপস্থিত থাকবেন সেই যুদ্ধে যাওয়ার জন্য সম্মানিত সুধীর আমরা এতক্ষণ ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের চিকিৎসক সমাজের অহংকার চিকিৎসক মুক্তিযোদ্ধাদের মূল্যবান কথা শুনলাম আমরা তারা যতদিন বেঁচে থাকে তাদের প্রতি যেন যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি এই কামনা করি এবং তাদের যে মনের আশা সেটা যেন পূর্ণ হয় ইতিমধ্যে আমাদের এই মাঝে এসে উপস্থিত হয়েছেন অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন তার মধ্যে আছেন বাংলাদেশ জাতীয় দলের সহপ্রচার সম্পাদক কৃষিবীর শামীমুর রহমান আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি উপস্থিত আছেন প্রকাশনী মাহবুব রহমান মাহবুবুল আলম নেপাল ওয়ার্কিং কমিটির জেডাফর রহমান উপস্থিত আছেন প্রকাশনী কে এম
অবৈদুল্লাহ চুন্নু উপস্থিত আছেন, প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান আরও উপস্থিত আছেন, ডক্টর শেষ বাংলাদেশ জাতির সম্মানিত সহসভাপতি অধ্যাপক ডাক্তার পিসি মল্লিক উপস্থিত আছেন, ডক্টর শেষ বাংলাদেশ ড্যাবের মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার নিলুফার ইয়াসমিন উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি লালবাগ থানার যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিক আহমেদ জলার উপস্থিত আছেন, ডক্টর শেষ বাংলাদেশ জাতীয় যুগ্ম মহাসচিব ডাক্তার সরকার মাহমুদ স্বামী, উনি আমাদের ঢাকা মহানগর ড্যাবের উত্তরের সম্মানিত সভাপতি, ইঞ্জিনিয়ার মাহবুব রহমান আছেন, উপস্থিত আছেন আমাদের ডক্টর শেষ বাংলাদেশ ড্যাবের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার শহীদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত শ্রোতি, এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, সেটি হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা। আমরা এই আলোচনার পর্বটি এখন শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতে এখানে আপনাদের সামনে সংযুক্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি ডক্টর শিশুক বাংলাদেশ ড্যাবের সম্মানিত কোষাধ্যক্ষ ডাক্তার জহিরুল ইসলাম শাকিল। ডাক্তার জহিরুল ইসলাম শাকিল উপলক্ষে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কমিটির চিকিৎসকদের স্বাধীনতার সুবর্ণ সূর্য সন্তান চিকিৎসক ইনস্টিটিউটের সম্মানিত অনুষ্ঠান পালনের সভাপতি ড্যাবের উপদেষ্টা এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর ফরহাদ আলী ডোনার, মঞ্চে উপস্থিত আজকে প্রধান অতিথি বিএনপি সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আহমেদ, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মন্দন কিশোর স্যার সহ উপস্থিত মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ড্যাবের মহাসচিব আব্দুল সালাম সহ ড্যাবের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আজকের সংবর্ধনা সভায় সংবর্ধিত আমাদের কৃতি চিকিৎসক মুক্তিযোদ্ধারা যারা আমাদের এই অনুপ্রেরণা, উপস্থিত ড্যাবের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আমি স্মরণ করছি আমাদের শহীদ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আজকে আমাদের এই আলোচনা সহ অনেক কিছু বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত, শুধু আমি এতটুকুই বলব প্রযুক্ত পরবর্তী দেশ যখন অস্থির তখন এই দেশে হাল ধরেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেমন হাল ধরেছিলেন 26 মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। স্বৈরাচারী এরশাদের পতনের পর এদেশের হাল ধরেছিলেন আমাদের বেগম খালেদা জিয়া, এবং আবার যখন সেই শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে শীর্ষস্থানে অধিকার করেছিল তারপর হাল ধরেছিলেন আমাদের খালেদা জিয়া। এই বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে জিয়া পরিবার এবং বাংলাদেশের কাজের প্রতি শক্তি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জড়িত, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি সর্বশেষে বলতে চাই আজকের 50 বর্ষের পর আমরা যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি সেখানে আমার নেত্রী আজ কারাবন্দী গৃহে গৃহান্তরে সুচিকিৎসা পাচ্ছে না, আমাদের আগামী দিনে নেত্রী নেতা অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিদেশে, আমাদের সারা বাংলাদেশের একটি কারাগারে রূপান্তরিত হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী আক্রান্ত, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে এবং গৃহান্তরিত। তাই আমি আজকে আহ্বান জানাবো আজকে আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সামনে রেখে আমাদের শপথ নিতে হবে এই 26 মার্চ শহীদ রাষ্ট্রপতি যেরকম শপথ নিয়েছিল উই রিভল্ট, আমাদের জাতীয় দল শক্তি করিবল সিদ্ধান্ত নিতে হবে উই রিভল্ট এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আগামী নির্বাচন অবশ্যই সেখানে সরকার ছাড়া হবে, তত্ত্বাবধায়ক ছাড়া সাথে নির্বাচন হবে না, আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের এই ভূমিকা। আমি সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি এই উপকমিটিকে এবং বিএনপিকে আমাদের সূর্য সন্তান চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, এবং আমরা সবাই গর্বিত ইনশাআল্লাহ আমরা এই দেশকে মুক্ত করব, বাংলাদেশের গণতান্ত্রিক ফিরে আসবো এবং ওরা দেখে ফিরে আসবো।
খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দিল্লি জিন্দাবাদ জয় জিন্দাবাদ ধন্যবাদ জহুর ইসলাম সাকিব ভাইকে তার সুন্দর সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পল্টন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান সাকিব ভাই উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন মোহাম্মদ ইজাজুল আলম কৃষিবিদ এবং ঢাকা মহানগর দপ্তরের সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন ডক্টর বাংলাদেশ ক্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার বাবু এবং উপস্থিত আছেন ঢাকা বরিশাল বিভাগের সর্বপ্রথম সম্পাদক ক্যাবের ডাক্তার সাজি সমন্বয় নেতৃবৃন্দ সম্মানিত শুধু এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শিক্ষা বাংলাদেশ ক্যাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এস এল ডাক্তার এম এস এল বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি ডক্টর ফরহাদ আলম দোনার প্রধান অতিথি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীর মুক্তিযোদ্ধা বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন স্যার আহ্বায়ক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি এবং মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সদস্য সচিব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ উপস্থিত মঞ্চীয় প্রবিষ্ট দেবের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই বাংলাদেশের সূর্য সন্তান যাদেরকে আজকে আমরা সম্মাননা প্রদান করলাম উপস্থিত ভদ্রমহিলা ভদ্রমহিলাগণ শ্রুতিমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ দিন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের চিকিৎসক বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করছি আসলে আপনাদেরকে আমরা সম্মানিত করছি না আমরা নিজেরা সম্মানিত করছি আপনাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমার এখানে যে আলোচ্য সূচি সেটা হচ্ছে যে স্বনির্ভর দেশ দরকারে প্রেসিডেন্ট জিয়া এবং আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কিন্তু তারা এই ব্যাপারে বলবেন আমি শুধু একটা প্রশ্ন রাখবো আজকে যারা মুক্তিযোদ্ধা যারা আজকে তাদেরকে আমরা সম্মাননা দিলাম দু একজন বলেছেন আর বাদ বাকি যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন আজকে কি আপনাদের মনে হয় যে স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে অস্ত্র হাতে নিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তারা সেদিন রণাঙ্গনে গিয়েছিলেন তারা কি তারা আজকে কি মনে হয় আপনাদের আপনারা সেই যুদ্ধে যে আলোচ ছিল কি ছিল না আপনারা আপনারা হয়তো এই ব্যাপারটা নিয়ে কনফিউজ হয়ে যাবেন কেউ বলেছেন যে আজকে নিশিকাতের সরকার বিনা ভোটে 154 জন নির্বাচিত এমপি আজকে পুলিশ র‍্যাব বিডিআর রাস্তায় যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে 35 লক্ষ নেতা কর্মীর নামে মামলা আজকে আসার পথে এই প্রেস ক্লাবের পিছনে দেখলাম আপনার ট্রাকের পিছনে জনতার বিশাল লম্বা লাইন ধাক্কা ধাক্কি করছে একটু চাল একটু ডাল একটু তেলের জন্য এই বাংলাদেশ চেয়েছিলেন আপনারা এই বাংলাদেশের জন্য আপনারা যুদ্ধ করতে গিয়েছেন যার সেই প্রশ্ন রেখে গেলাম আমি বলব শহীদ জিয়া রহমান
যেটা বলে গেছেন যে উই রিভল আপনারা প্রস্তাব করে রেখেছেন প্রতি বছর আমাদের এইভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রয়োজনের জন্য এটা ভালো হবে। আরেকটা কথা, 1969-70 সালে আওয়ামী লীগ একটা স্লোগান একটা পোস্টার ছাপিয়েছিল, সেখানে ছিল সোনার বাংলা শ্মশান কেন, সোনার বাংলা শ্মশান কেন, আজকে সোনার বাংলা কেন শ্মশান, এর জবাব কে দেবে? এই সোনারচালি ফ্যাসিবাদী সরকারকে আমাদেরকে টেনে এসেছে, তাদেরকে ওখান থেকে নামাতে হবে। আপনারা যে কারণে রক্ত দিয়েছেন, 30 লক্ষ মা বোন 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আপনারা যুদ্ধ করেছেন, কষ্ট সহ্য করেছেন, পরে মুক্তিযুদ্ধ করেছেন, আজকে আমরা দেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীন দেশ আজকে শ্মশান কেন, এর জবাব এই 2004 কাছে আমাদের সরকারকে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালাম। ধন্যবাদ ডক্টর শ্রেষ্ঠ বাংলাদেশ দেবেন সিনিয়র সহসভাপতি ডক্টর এম এস সেলিম রায়কে তার সুন্দর সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দেবের সহকর্মী মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিকিৎসা সেবা কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং জিওরন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এ দেশের বিশিষ্ট অনকোলজিস্ট অধ্যাপক প্রহ্লাদ হাজুমদার মঞ্চে উপস্থিত আছেন, এদেশের গণমানুষের নেতা, এই স্বৈরাচারের দ্বারা বারবার কারাবরণের নেতা সব্যসাচীর নেতা এবং আমাদের প্রিয় দল জাতীয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত আছেন। আজকের বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা যেটা আমার বলা উচিত ছিল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত আছেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কমিটির মাননীয় আহ্বায়ক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের অধিক দিক চিকিৎসকের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব জনাব অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আরও মঞ্চে উপস্থিত আছেন এই স্বাধীনতা উদযাপন কমিটির মাননীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক জনাব আব্দুস সালাম ও মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেবের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এবং আমাদের দেবের আর এক নেতা জনাব মোশাদ হোসেন দাম্বেল ভাই সহ উপস্থিত সুধীর এবং আজকে যাদের আমরা সম্মাননা দিচ্ছি সেই বিশিষ্ট চিকিৎসা বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত শুধু আজকের এই দিনে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত এবং বাস্তবায়ন একটি সময় উপযোগী সিদ্ধান্ত, এটার জন্য আমার আনন্দিত, কারণ এদেশের চিকিৎসক যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা এতদিন পরিচয় করে দিতে পারি না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং বিএনপির কল্যাণে এদেশের চিকিৎসকদের যারা জীবন মন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিচয় করে দিতে পারছি, এর জন্য আমরা সবাই আনন্দিত এবং এই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরে আমরা আনন্দিত এবং গর্বান্বিত। বন্ধুরা আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে
যখন পাকিস্তান হানাদার বাহিনী এই দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছিল, ঠিক সেই সময় এই দেশের মানুষকে দিক নির্দেশদার কেউ ছিল না। একমাত্র ব্যক্তি আমরা দেখেছি সেদিন সেই কালো রাতে, তারপর দিন সেই নেতারা যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল গামছা পরে নদী পার হয়ে ইন্ডিয়া গিয়েছিল, এদেশের মানুষ তারা কিছু করে নাই। কিন্তু সেই পরিষে রাত্রে কালো রাত্রিতে ঘোষণা দিয়েছিলেন আমাদের শহীদ বিশেষ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষকে অপমৃত করেছিলেন এবং যুদ্ধে লাভের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তার এই অনুপ্রেরণায় আজকে আপনারা যারা মুক্তিযুদ্ধ এখানে আছেন, আপনারা যুদ্ধ করেছেন, অনেকে আমাদের মধ্যে শহীদ হয়েছে, আমরা শুনেছি যে আমাদের 57 জন চিকিৎসককে আমরা হারিয়েছি, 47 জন চিকিৎসক আমরা হারিয়েছি। আমরা তার জন্য চিকিৎসকরা যেমন গর্বিত ঠিক তেমনিভাবে আমরা তাদেরকে শ্রদ্ধাশে স্মরণ করছি। আজকে এই সম্মান অনুষ্ঠানে আপনাদেরকে আমরা দেখেছি, আপনাদের সম্মান কোনো বস্তুগত জিনিস দিয়ে এটা শোধ করা সম্ভব নয়, আপনাদের যে ঋণ সেটা আমরা শোধ করতে পারবো না। তবু আমরা আপনাদেরকে আজকের অনুষ্ঠানে এই নানা প্রতিযোগিতার মধ্যেও আজকে এই অনুষ্ঠানে ডেকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে আপনাদেরকে সম্বোধনা দেওয়ার, এটি একটি বিরল ঘটনা। এর জন্য আমরা বিএনপির কাছে একেবারে সবাই এই চিকিৎসক সমান আমরা ঋণ এবং ভবিষ্যতেও আমরা ঋণ থাকবো। আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, আমি এখানে অনেক চিকিৎসক আছেন, আমি এই ডক্টর হিসেবে বাংলাদেশের সাথে জন্মের পর থেকে আমি জড়িত, কিন্তু আমি দুইজনকে এখানে চিনতাম না, বদ্য লজ্জা নাই, কিন্তু আজকে আমি সবাইকে চিনলাম এবং যারা অনেকে বাকি আছেন তাদের হয়তো চিনব ভবিষ্যতে। যাই হোক, আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আজকে স্বাধীনতা সমত কোথায়, আজকে গণতন্ত্র কোথায়, মানবাধিকারের কোথায়, সেটা আপনারা সবাই জানেন। আজকে তাই আমি বক্তৃতার ভিতরে বসে একটি বলবো, আজকে এই মুহূর্তে এদেশের মানুষকে, এদেশের চিকিৎসক সমাজকে, বিশেষ করে আপনারা যারা মুক্তিযোদ্ধা, আপনারা আমাদের সদ্য ভাই, সদ্য নেতৃত্ব, আপনারা আমাদেরকে আপনাদের পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে ভবিষ্যতের জন্য এই দেশকে সুন্দরভাবে গড়ার জন্য আমরা এগিয়ে যাব। এছাড়া আমাদের প্রিয় দল বিএনপি আছে, জনাব তারেক রহমান আছেন, জনাব তারেক রহমান নেতৃত্বে, এবং আজকে যে এই মহাসচিব আমাদের জাতীয় দল বিএনপির যে সংগ্রামী মহাসচিব, তার নেতৃত্বে যখন এই ডাক আসবে, আপনারা যেমন অতীতে যুদ্ধ করেছেন ঠিক তেমনিভাবে মুক্তিযুদ্ধ নয়, স্বাধীনতার যুদ্ধ নয়, এইবার এই দেশের মানুষকে মুক্ত করার জন্য যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে আমরা আপনাদের সাথে থাকবো, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জয় জিন্দাবাদ। ধন্যবাদ ড্যাবের সংগ্রামের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আলী ইসলাম স্যারকে তার সুন্দর সময় বক্তব্যের জন্য। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কৃষিবিদ এ কে এম সানোয়ার আলম, কোঅর্ডিনেটর ঢাকা মহানগর জেলা প্রশাসন সদস্য। সর্বনিম্ন শুনি এই পর্যায়ে যাদের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ করে অপেক্ষা করছি, ওনাদের বক্তব্য আমরা এখন শুনব। আমাদের দ্বিতীয় পর্বের বিষয় ছিল স্বনির্ভর দেশ ভারতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনীতি বেগম খালেদাদের অবদান। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য আছে ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্মানিত জনাব জনাব আবুল সালাম। আজকে সুন্দর একটি অনুষ্ঠানের
সংগ্রামী সভাপতি বিএনপি চেয়ারপারসন দেশরত্নী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ডক্টর ফরহাদ আলী ডোনার উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল আলমগীর উপস্থিত বিশেষ অতিথি আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সাহেব আজকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন আমাদের এই উদযাপন কমিটির আমাদের চিকিৎসা সেবা উদযাপন কমিটির নেতা ডক্টর হারুনুর রশিদ ডক্টর মোস্তাদেক হোসেন বিশ্বাস ডাম্বেল সহ আমাদের ড্যাবের সংগ্রামী মহাসচিব ডক্টর সালাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে আমার সামনে যে মুক্তিযোদ্ধা ভাই যারা বসে আছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সালাম ও শুভেচ্ছা জানাই যে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তার মধ্যে এখনো যারা আমরা আপনারা বেঁচে আছেন আমি আলোচনায় যাব না আলোচনা আমাদের প্রধান অতিথি এবং আমাদের উদযাপন কমিটি আহ্বায়ক ডক্টর প্রসাদ স্যার দুজনের উপরে আমরা ছেড়ে দিলাম আমি শুধু এটাই বলতে চাই যে আওয়ামী লীগ আজকে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল তারাই একমাত্র দেশের ক্ষমতায় থাকলে স্বাধীনতা ঠিক থাকবে আর তারা যদি ক্ষমতায় না থাকতে পারে তাহলে এই দেশের স্বাধীনতা থাকবে না মুক্তিযুদ্ধের ইতিহাসও নাকি থাকবে না কিন্তু আসল কথাটা উল্টা আসল কথাটাই উল্টা 25শে মার্চে আওয়ামী লীগ সারেন্ডার করে পাকিস্তান চলে গেছে আর 26শে মার্চে আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এটাই হলো বাস্তব এবং যুদ্ধ চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতা বর্তমান প্রধানমন্ত্রীর চাচা খন্দকার মোস্তাক যুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে পাকিস্তানের সাথে কনফেডারেশন করে একটা বোঝাশোনা করা যায় সেটার জন্য তিনি আওয়ামী লীগের মধ্যে চেষ্টা করেছেন আমরা কি দেখেছি স্বাধীনতার পরে সেই সময় আওয়ামী লীগের যে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করলেন যুদ্ধের পরে তাকে সরাই দিয়ে খন্দকার মোস্তাককে আবার সিনে আনা হলো তার মানে কি আওয়ামী লীগ কি চেয়েছিল এটা তো পরিষ্কার যুদ্ধের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ আবার স্বাধীনতার পরে ক্ষমতায় এসে সেই জাতীয় ঐক্যকে শেষ করে দিয়েছিলেন শুধু আওয়ামী লীগ আর শেখ মুজিব এই স্লোগান দিয়ে তারা জাতীয় ঐক্য রাখেন নাই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশে একটা মুক্তিযুদ্ধ বলি বা বিপ্লব বলি মাসে মাসে বছরে বছরে যুগে যুগে হয় না দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধ হয় বা বিপ্লব হয় আর সেই বিপ্লব পরবর্তী সময়ে সেই বিপ্লবের পরীক্ষিত যে শক্তি তাকে কাজে লাগিয়ে সেই দেশটা উন্নয়নের চরম শিখরে যায় কিন্তু আমরা কি দেখলাম যুদ্ধ শেষ হলো আমাদেরকে বলা হলো অস্ত্র জমা দাও তোমার দায়িত্ব শেষ আর কি হলো পাকিস্তানিদের নামে যে সমস্ত সম্পত্তি ছিল সেইগুলো পাকিস্তান আওয়ামী লীগের সেগুলো মুসলিম লীগের নাম পাল্টে আওয়ামী লীগ হয়ে গেল দখল শুরু হয়ে গেল লুটতলা শুরু হয়ে গেল
মানুষ যে কারণে আমরা যুদ্ধ করলাম, যুদ্ধের সময় যে মানুষ আমাদেরকে সহযোগিতা করলো, সেই মানুষ না খেয়ে মারা যেতে থাকলো, না খেয়ে মারা যেতে থাকলো। আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব বলেছে, আমি কি করব, আমি বিদেশ থেকে ভিক্ষা টিক্ষা করে যাই, আমি আমার চারপাশে চাটার দল সব চাইতে আমি দেখায় ফেলে। সেই সময় আওয়ামী লীগের ঢাকা মহানগরীর সভাপতি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা সেই সময় শেখ মুজিব কি বললেন, গাজী বিদেশ থেকে 750 কম্বল আসলো, আমার কম্বলটাও তো হিসাবে আমি পাইলাম না। অর্থাৎ এই লুটপাট পাশাপাশি সরকার প্রধান সেই সময় অসহায়ত্ব প্রকাশ করেছেন, দেশে লুটতরাজ চলছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, পুলিশে কোনো ডিসিপ্লিন নাই, শিক্ষকদের কোনো ডিসিপ্লিন নাই, সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য সব পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, রাজনীতিবিদদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য সব রাজনৈতিক দল বন্ধ করে দেয়, বাক্সার গঠন করা হলো, রাজনীতিবিদরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হলেন। এই ছিল দেশের অবস্থা, অর্থাৎ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ ছিলেন সেই সময়ের আওয়ামী লীগ। আজকে বলেন বিএনপি ষড়যন্ত্র, বিএনপি ষড়যন্ত্র করে এটা করে বিএনপির জন্ম, আর আওয়ামী লীগের ব্যর্থ হয়েছে বলে বিএনপির জন্ম হয়েছে। 25শে মার্চের কালরাত্রিতে আপনাদের সারেন্ডার করলেন, তখনই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হলো। আপনারা ঘোষণা দিতে পারেন নাই, জিয়াউর রহমান ঘোষণা দিলেন, জিয়াউর রহমান নেতা হয়ে গেছেন, পরবর্তী বলে দেশ পরিচালনা করতে পারেন নাই, জিয়াউর রহমান মার্শাল্লাহ দিয়ে বা কু করে ক্ষমতায় আসেন নাই। আপনাদের চাচা যেটা বললাম যে খন্দকার মোস্তাক আপনার বাবাকে মেরে ক্ষমতা দখল করলো, আর্মিতে ডিসিপ্লিন থাকলো না, দেশে কোনো ডিসিপ্লিন থাকলো না, দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, যখন মোশারফ আজকের সেই সময় ব্রিগেডিয়ার খালেদ মোশারফ যখন ক্ষমতা দখল করলেন, তখন আমরা সবাই উৎকল্পিত যে আমাদের স্বাধীনতা থাকবে কিনা। আজকে আওয়ামী লীগের সাথে যারা রাজনৈতিক দল আছেন বলতে পারবেন না, আপনারাই সে সময় বলেছেন যে স্বাধীনতা বিপন্ন আসেন, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদেরকে রাজপথে নামতে হবে, সেপাহী জনতা ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানকে সেই সময় মুক্ত করে এই দেশে ক্ষমতায় নিয়ে এসেছে দেশ পরিচালনার জন্য। এবং অল্প সময়ের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে, দুর্ভিক্ষ হয়েছে 2 থেকে 2.5 বছরের মাথায়, সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে শ্রমিকদের বলেন আনন্দিতে 1 শিফট না 2 শিফট না 3 শিফট তিনি চালিয়েছিলেন, আর আপনারা তো চালাতেই পারেন নাই, সব মিল ইন্ডাস্ট্রি জাতীয়করণের নামে আপনাদের লোকজনকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছিলেন, তারা নাট বল্টু পর্যন্ত বিক্রি করে খাইয়ে ফেলছে। এটা হলো পরিচালনা, পারেন না, ব্যর্থ। আজকে যেমনি ব্যর্থ, আজকে যেমনি ব্যর্থ, হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন আপনাদের কর্মীদের, আপনাদের নেতাদের ঘর থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, আর আপনার সাজানো একটা মা 2 কোটির মামলায় আজকে বেগম খালেদা জিয়াকে জেলে রাখছে। আবার বলেন আপনার অধীনে নির্বাচন, বোকায় পাইছে নাকি আমার? আপনি বেগম খালেদা জিয়াকে জেলে দিচ্ছেন, আজকে মহাসচিব ডক্টর মোশারফ সহ আজকে কোন নেতা কর্মী বাদ নাই যারা আজকে আসামি না, আজকে আপনি সম্মানী লোকদেরকে সম্মান করতে যাবেন না। আজকে এখানে ডাক্তাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, উনি কাউকে সম্মান দিতে যাবেন না। আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের বাইরে আসলেই মুক্তিযোদ্ধা না, রাজাকার। আজকে অনেকেই বিএনপির প্রোগ্রামে মুক্তিযোদ্ধারা এসে আসতে ভয় পায়, কারণ তার সেই সম্মান থাকবে না, তার যদি চাকরি থাকে চাকরি থাকবে না, মুক্তিযোদ্ধার যে সম্মানী ভাতা পায় আজকে মুক্তিযোদ্ধারা সেটা থাকবে না, সেটা বন্ধ করে দেওয়া হবে। আজকে দলীয়করণ করে 72 থেকে 75 রাষ্ট্রটাকে শেষ করেছিলেন, আজকে দলীয়করণ করার কারণেই আজকে রাষ্ট্র আপনি চালাতে পারছেন না, আজকে বিদেশ থেকে আপনাদেরকে সেকশন দেওয়া হচ্ছে। এখনো অনেক ওদের পক্ষে অনেক বুদ্ধিজীবী অনেক সাংবাদিক অনেক কথা বলে, না অন্যরা তো নষ্ট, উনি একমাত্র ঠিক আছে, আরে উনি তো সব নষ্ট করছে। তাই আজকে বলবো, আজকে সময় এসেছে,
কেউ বাঁচবে না ভাই, কেউ সম্মান নিয়ে থাকতে পারবে না বাংলাদেশে, কেউ নিজের ছেলে মেয়েকে ভরণ পোষণ দিতে পারবে না। আজকে সারা দেশকে দুর্নীতিগ্রস্ত বানায় ফেলছে, আজকে সবাইকে মিথ্যাবাদী বানায় ফেলছে। আজকে প্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন, সিভিলে যারা আছেন, উনি যা কথা বলে ওই মিথ্যা কথা সবাইকে বলতে হয়। মিথ্যা মামলা দিচ্ছে আজকে পুলিশ, এই মিথ্যা মামলার জন্য ওই পরকালে যেমনি আল্লাহর দরবারে আপনাকে জবাব দিয়ে দিতে হবে, এই কালেও জবাব দিয়ে দিতে হবে। ক্ষমতার দর্প, ক্ষমতার বড়াই, কত ক্ষমতা আমরা দেখলাম, কোন ক্ষমতা কিছুই থাকে না যখন জনগণ রাজপথে নেমে আসে। তাই বলবো আজকে সময় এসেছে, আসুন, নিজে যদি বাঁচতে চাই, ভালোভাবে যদি বাঁচতে চাই, ইহকাল এবং পরকালকে যদি রক্ষা করতে চাই, আমার ধর্ম মুসলিম বলে, হিন্দু বলে, বৌদ্ধ বলে, যদি আমি ধর্ম কর্ম ঠিকভাবে রক্ষা করতে চাই, তাহলে এই সরকারকে বিতাড়িত করা ছাড়া আমার কোনো উপায় নাই। তাই আসুন আজকের এই দিনে আমরা সেই শপথ গ্রহণ করি, আগামী দিনে রক্ত আরো নেবে, তারপরও এদের হাত থেকে, দেশটাকে, রাহুল হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। আমরা একটাই চাই, নির্বাচন। নির্বাচন ভয় পায়ও এবার কোনো লাভ হবে না, কারণ যে বাগের পিঠে বসছেন, এত অপরাধ, এত অন্যায়, এত চুরি, এত জালিম করেছেন। ক্ষমতা ছাড়লে ওবায়দুল কাদের গতবারই বলছিল তার কর্মীদেরকে, যদি ক্ষমতা না যাইতে পারো, এই লুটপাট করে যা কামাইছো এটি বোরকা বান্দার পালাইতেও পারবে না। আর তার ভাই বলছে নিরপেক্ষ একটা নির্বাচন যদি দেয়, আওয়ামী লীগ হালানোর দরজা খুঁজে পাইত না। এটা হলো বাস্তব। তাই আসুন আজকে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নেই, যদি আমরা বাঁচতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
অধ্যাপক অধ্যাপক হারুনুর রশিদ সহ এই সুবর্ণজ্যোতি চিকিৎসা ও সেবা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ড্যাবের সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যমণ্ডলী, এখানে উপস্থিত বরেণ্য চিকিৎসক টিম, উত্তর যোদ্ধাবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আমাদের মা বোনেরা যুদ্ধ দিয়েছেন এবং এদেশের জনগণ এই মহান মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, তাদের সকলকে আজকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাসহ স্মরণ করছি। আমি অভিনন্দন জানাই আজকে এই চিকিৎসা ও সেবা কমিটি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমরা এই সুবর্ণজয়ী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার জন্য একটি জাতীয় উদযাপন কমিটি গঠন করি, তারপরে আমরা অনেকগুলো কমিটি গঠন করেছিলাম, তার মধ্যে অন্যতম চিকিৎসা ও সেবা কমিটি। আমি ধন্যবাদ জানাই চিকিৎসা সেবা কমিটিকে, আজকে আমাদের স্বনামধন্য বীর চিকিৎসক মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা জানানোর জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য। এছাড়াও করোনাকালে আমাদের এই কমিটি ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন একে অপরের সহযোগিতায় করোনাকালে যারা সাধারণ করোনায় আক্রান্ত সাধারণ মানুষের পাশে আপনারা অত্যন্ত সাহসের সাথে দাঁড়িয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং তাদেরকে চিকিৎসা এবং অন্যান্য উপকরণ আপনারা সরবরাহ করেছিলেন, তার জন্য আমি এই স্বাধীনতা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আলোচনার বিষয়বস্তু আজকে যে স্বনির্ভর বাংলাদেশ গঠনে প্রেসিডেন্ট জিয়া ও আপোষের দেশনীতি ব্যবস্থা দেওয়া হবে, আসলে এই বিষয় অত্যন্ত বিশাল ক্যানভাস, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করা যাবে। প্রথমেই বলতে চাই যে শহীদ জিয়াউর রহমান তিনি 25 মার্চের কালরাত্রিতে যখন পাকিস্তান সেনাবাহিনী দেশে হত্যাযজ্ঞ চালায় তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর ছিলেন। সেদিন আশা করেছিল এদেশের মানুষ যে তাদের দ্বারা নির্বাচিত যে নেতারা ছিলেন তারা এদেশের মানুষকে পথ নির্দেশনা দেবেন, কিন্তু ইতিহাসের ঘটনা সকলেই জানে যে তা তারা করেননি। কেউ গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছেন আর অন্যরা নিজের জীবন বাঁচানোর জন্যে সীমান্তের দিকে তারা পালিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তৎকালীন মেজর জিয়া তিনি যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন সেই রেজিমেন্টে তিনি বাঙালি সেনা অফিসার এবং সৈনিকদেরকে তিনি সংগঠিত করে এবং সশস্ত্র করে এই 25 তারিখ দিবাগত রাত্রের শেষ রাত্র যেটা বলি বা 26 তারিখ সকাল যেটা বলি 2:20 মিনিটে তিনি প্রথম রিপোর্ট করেছেন এবং এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পাকিস্তানের কোন সেনাবাহিনীর কোন সদস্য কোন অফিসার এই সাহস করেনি, যারা নির্বাচিত ছিলেন আওয়ামী লীগের নেতারা তারা কেউ সাহস করেন নাই। পরবর্তীকালে ইন্টারভিউ যা বলেছেন যে যদি স্বাধীনতার কথা বলি তাহলে আমাকে খুন করা হবে, আওয়ামী লীগের নেতাদেরকে খুন করা হবে, বাংলাদেশের মানুষের উপর নির্যাতন হবে, কিন্তু যারা এই কথা বলেছিলেন তাদের কথা আজকে তারা সেটা স্বীকার করেন। 25-এ কালরাত্রিতে সেই ঘটনাই ঘটবে কিন্তু তারা কিন্তু কোনো দায়িত্ব পালন করতে পারল না। একজন মেজর জিয়াউর রহমান রিপোর্ট করলেন, তারপরে
তিনি কালুরঘাট বেতারকেন্দ্র থেকে 26 বিকালে এবং রাতে আরেকবার স্বাধীনতার ঘোষণা করলেন। কত সাহসী, কত দেশপ্রেমী একজন বীর ব্যক্তির পক্ষে এটা সম্ভব। তখন তিনি এটা জেনে করেন নাই যে 9 মাসের মধ্যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। হয়তো মনে করেছিলেন যে দেশ মাতৃকার জন্য জীবন দেওয়ার জন্য এটা একটা বিরাট সুযোগ। সেই দৃষ্টিকোণ থেকে পরিবারের সদস্যদের কথা চিন্তা রাখবে তিনি মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঘোষণা করেন, মুক্তিযুদ্ধের সূচনা করেন, যুদ্ধ করেন। প্রথম 1 নম্বর সেক্টর, তারপরে পরবর্তী 11 নম্বর সেক্টর তিনি এয়ার ফোর্সের কমান্ডার। প্রথম যে ফোর্স তৈরি করা হয় সেটারও তিনি কমান্ডার। এবং স্বাধীনতার পরে তিনি যে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব যারা অর্জন করেছিলেন সে অর্জনকারী একজন বীর মুক্তিযোদ্ধা বীরত্ব। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে যারা সরকারের ক্ষমতায় আছে কায়ের চলে এই মুক্তিযুদ্ধের এই সত্যিকার ইতিহাসকে তারা স্বীকার করতে চায় না। যদি স্বীকার করে তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে তারা ব্যর্থ ছিল। আর আজকে যত রকমের তারা গোলাবাজি করছে, সেই দিন যদি ব্যর্থ, সেই দিন যদি জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আজকে তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে গোলাবাজি তাদের মানে না। তাই আমরা বলি তারা হলো মুক্তিযুদ্ধের চেতনার দল বলে দাবি করে। আর আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাদের দল বলে আমরা দাবি করি। এ হলো ডিফারেন্স। জিয়াউর রহমানের এই মেজর জিয়ার সেই 25 তারিখ শেষ রাত্রে 26 তারিখের স্বাধীনতা ঘোষণা, এই দিয়েই কিন্তু দেশে বিদেশে তৎকালীন মেজর জিয়াউর রহমান সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি হয়ে যাবে। আমি তখন লন্ডনে, যখন প্রথম স্বাধীনতার ঘোষণা বিবিসি আইটিএন বা পত্রপত্রিকা দিল, হেডলাইন ছিল সাম মেজর জিয়ার ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। সাম আসলে তিনি তো তখন এমন কোনো পরিচিত ব্যক্তি ছিলেন না, কিন্তু একদিনে একটি কাজে, একটি সাহসিক কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনিকোটায় স্থান করে দিয়েছেন, যে এলাকা থেকে কেউ তাকে মুছে দিতে পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিক জীবনে একটি দেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করে তিনি ক্যান্টনমেন্টে তার পেশায় চলে গেলেন। সৈনিক জীবন হিসাবে এটাই তার সফলতা, এর থেকে বেশি সফলতা আর হতে পারে না। কিন্তু আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন দল নীতিগত বিভেদ ইত্যাদি ক্ষমতায় টিকে থাকার জন্য বাকশাল, গণতন্ত্র হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া, রক্ষী বাহিনী তৈরি করে যে মুক্তিযোদ্ধাদের হত্যা, 74 সালে দুর্ভিক্ষ সৃষ্টি, এগুলোর কারণে আওয়ামী লীগের অভ্যন্তরে যে দ্বন্দ্ব, যে বিভেদ ছিল তার ফলে কু, কাউন্টার বিদ্রোহ, কাউন্টার বিদ্রোহ হয়েছে। একটি পর্যায়ে গিয়ে 7ই নভেম্বর এদেশের সিপাহী জনতা এই সকল কিছু পিছনে নেই যে যত রকমের আবর্জনা তাকে পরিষ্কার করার জন্য 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব হয়। এবং তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন, তিনি বন্দী ছিলেন, সেখান থেকে বন্দী দশা থেকে এনে ক্ষমতার কেন্দ্রে এবং তারপরে তিনি এদেশের প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হিসাবে তিনি যে সফল, তার যে জানাজা হয়েছে এটা দেখেই তার প্রমাণ। তবু আমি এখানে যেহেতু বিষয়বস্তু জিয়াউর রহমান এদেশে গঠনে শরীরবন্ধের গঠনে কী করেছেন, তিনি 19 দফা প্রমাণিত হয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জোরদার করা হবে, এদেশে বহুদলীয় গণতন্ত্র হবে এবং দেশকে স্বনির্ভর, আধুনিক, মাথা উঁচু করে দাঁড়ানোর মধ্যে একটি দেশে পরিণত করার জন্য তিনি 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। তিনি আমাদের সংবিধানে যে বিতর্কিত বিষয়গুলো ছিল, আমাদের জাতিসত্তার পরিচয়, সেটাকে পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে গেছে। সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা ছিল, তার নামে যে ধর্মহীনতা ছিল তা পরিবর্তন করে তিনি ধর্মের উপরে বিশ্বাস, সকল ধর্মের উপরে সমান অধিকার, এটা প্রতিষ্ঠাপন করেছিলেন সংবিধানে।
যে সংবিধান বন্ধুগণ মুসলমান দেশ পরিচালিত হবে সেই সংবিধানে বিসমিল্লাহ রহমান ছিল না জিয়াউর রহমান ছিলেন প্রবর্তন করেছেন তিনি এই দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যে লুটপাট অর্থনীতি ছিল সেটাকে বাদ দিয়ে তিনি এই মুক্তবাজার অর্থনীতির দরজা খুলে দিয়ে গিয়েছেন এই দেশ আজকে যে তিনটি মূল স্তম্ভের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কথা হচ্ছে কৃষি এই কৃষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লব ঘোষণা করেছিলেন তিনি খাল কেটে নিজে কৃষকের জমির পাশে পানি সরবরাহ করে তাদেরকে এই উৎসাহ দিয়েছিলেন যে যদি কৃষক পানি পায় এবং যদি যথাযথভাবে সার পায় তাহলে তারা চার থেকে পাঁচ গুণ কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারে এটা জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের মূল যে শিক্ষা ছিল মূল যে তার বক্তব্য ছিল আজকে দেখেন 74 সনে দেশে 7.5 কোটি মানুষ ছিল দুর্ভিক্ষ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের কারণে আজকে বাংলাদেশের কৃষকরা 3 থেকে 4 গুণ কৃষি উৎপাদন করে আমরা খাইতে প্রায় সঞ্চিত করি কিন্তু আজকে বাংলাদেশে যারা লুটেরা যারা গায়ে জোরে সরকার আছে যাদের প্রতি জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তাদের লুটপাট সিন্ডিকেটের লুটপাট এর কারণে আজকে দেখেন দ্রব্যমূল্যের কি পরিমাণ উঠে তাদের কিন্তু এটা নূতন নয় সেই 74 সনের আগেও তাই তাদের লুটপাট অর্থনৈতিক লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল আজকেও সেই দুর্ভিক্ষ অবস্থা তাই আমরা বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর এবং উন্নত করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন বললাম কৃষি বিপ্লব কৃষি উৎপাদন আরেকটি আজকে আমাদের যে অর্থনীতির মূল একটা স্তম্ভ আরেকটি হচ্ছে রেমিটেন্স আমাদের বিদেশে যারা কাজ করতে যান তারা বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন এইটা আরেকটা আমাদের অর্থনৈতিক স্তম্ভ এটাও কিন্তু জিয়াউর রহমান শুরু করেছে তারপরে যে পোশাক শিল্প আজকে বিদেশে রপ্তানি করে যে রেমিটেন্স আয় করছে তাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শুরু করেছিলেন বিনা জামানতে ব্যাংক থেকে টাকা দিয়ে ইয়াং এন্টারপ্রেনারদেরকে সেই দিন পোশাক শিল্প করার জন্য উৎসাহিত করেছিলেন যে হাত ধরে আজকে বাংলাদেশ পোশাক শিল্পে আজকে এই বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশে অর্থনীতি টিকে আছে অতএব জিয়াউর রহমানের এইভাবে অবদান বলতে বলতে গেলে আর শেষ হবে না এবং খালেদা জিয়ার দু একটি কথা বলে আমি শেষ করে দিব যখন এরশাদ এদেশে স্বৈরাচার আবার গণতন্ত্রকে হত্যা করে স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জিয়াউর রহমানের সেই প্রতিষ্ঠিত দলের পতাকা হাতে নিয়ে আকস্মিকভাবে 9 বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন এবং জনগণের নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যাতে করে প্রতিটি নির্বাচন সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় গ্রহণযোগ্য হয় অংশগ্রহণমূলক হয় তার জন্য তিনি সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করেছেন আজকে যারা ক্ষমতায় এই দায়িত্বের ক্ষমতায় টিকে থাকার জন্য সেই বাকস্বাধীন কাজে টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার সেই পদ্ধতিটা বাতিল করে দিয়ে আজকে বাংলাদেশের যে সংসদ নির্বাচনকে সবচেয়ে কলুষিত সবচেয়ে প্রশ্নবিদ্ধ করেছে আজকে সারা জাতি পরিচিত সারা বিশ্বের কাছে যে এই জাতি গণতান্ত্রিক নয় হাইব্রিড সরকারের দেশে পরিচালনা করছে এবং এদেশের সংস্থার বিরুদ্ধে বিভিন্ন বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে এটা আমাদের জন্য লজ্জাজনক কারা দায়ী এই সরকার অর্থাৎ আজকের এই দিনে আমরা সকলে আমরা একটি বিষয়ে ঐক্যমত হতে চাই জনগণ ঐক্যবদ্ধ যে এই স্বৈরাচার ফেসিস্ট এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেই জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে কোনো স্বৈরাচার আন্দোলন সংগ্রাম ছাড়া নিজেরা তারা আত্মসমর্পণ করেন অতীত ইতিহাস আছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সেই ইতিহাস সৃষ্টি করব বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগ্রহের নেতৃত্বে আমরা দেশের মানুষকে কঠিন একটি
ঐক্য সৃষ্টি করে ইস্পাত কুঠির ঐক্য সৃষ্টি করে এই সরকারটিকে আমরা নিষ্কৃতি করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে উত্তম শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ঘোষণা স্থানে ওরা সুন্দর দিনের ঘোষণা ও এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন সাংবিধান সুরক্ষা জাতীয় উদ্যাপন চিকিৎসা সেবা কমিটি সংগঠিত আহ্বান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা যে আহ্বান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজকে এই আলোচনা সভা সম্মানিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাধা নেতা বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের সাথে চিকিৎসা সমাজের অন্তঙ্গ অনেক সম্পর্ক, যাদেরকে অনেক সময় আমরা চিকিৎসকরা অনেকেই ওনাকে ডাক্তারই মনে করেন। সেই বিশেষ অতিথি যিনি সেই সময় স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বাইরে থেকে এই সংগঠনকে মুক্তিযুদ্ধকে কিনে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার কাছে তুলে ধরছিলেন সেই ব্যক্তি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি পাশাপাশি এই সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির আহ্বায়ক। উপস্থিত আছেন আরেকজন বিশেষ অতিথি, ঢাকা দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুস সালাম। উপস্থিত আছেন দেবের সম্মানিত সভাপতি এবং এই যে চিকিৎসা ও সেবা কমিটির সম্মানিত সদস্য সচিব হারুন রশিদ। উপস্থিত আছে দেবের সম্মানিত মহাসচিব এবং আজকে অতিথি বিশেষ সালাম। উপস্থিত আছে দেবের সিনেমা সেলিম ভাই এবং শাকিব এবং এই যে আজকে যে আপনারা যে অনুষ্ঠান দেখতেছেন এই অনুষ্ঠান করার জন্য আমরা একটা উপকমিটি গঠন করেছিলাম, সেই উপকমিটির আহ্বায়ক ডামেল ভাই আদনান মেম্বার সেক্রেটারি। পাশাপাশি আমার সামনে উপস্থিত যাদেরকে লক্ষ্য করে আজকে এই অনুষ্ঠান সেই মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক। আমার শরীরটা খুব একটা ভালো না, আমি আর বক্তব্য দিব না এবং এই বক্তব্য দেওয়ার জন্য এখানে মঞ্চে যে দুইজন ইতিমধ্যে দিয়ে গেছেন এবং বাকি মহাসচিব যা করার তা বলবে। আসলে যেই কথাটা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা যদি তিনি সেই সময় না দিতেন তাইলে কি এই দেশে মুক্তিযুদ্ধ সংগঠন হতো কি হতো না, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সেই সময় কিন্তু মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা আশা করেননি, মানুষ আশা করছিল শেখ মুজিবুর রহমান থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা, কিন্তু উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছেন। যখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন তখন কিন্তু এদেশে আপন জনগণ আস্থা নেমে পড়লেন প্রতিরোধ করার জন্য, পাশাপাশি চিকিৎসকরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করলেন। এই চিকিৎসকরা বিভিন্ন রূপে আন্দোলনে অংশগ্রহণ করছেন, অনেকে অস্ত্র নিয়ে সশস্ত্র যুদ্ধ করছেন উদ্ধারের মতো, অনেকে আছেন যে তারা দেশের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়েছেন, অনেকে আছে দেশের বাইরে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়েছেন এবং অনেকে আছেন যে আমাদের মোশাররফ স্যারের মতো এই সংগঠনকে বহির্বিশ্বের কাছে এই মুক্তিযোদ্ধাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। একটা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রাইসিস আছে, যেরকম আমাদের ভাষা আন্দোলন যে একটা ক্রাইসিস ছিল সেই ভাষা আন্দোলনে আপনি খেয়াল করেন এদেশের জনগণের পাশাপাশি সেই শহীদ মিনার ঢাকা মেডিকেলে যে ব্যারাক ছিল সেখানে ডাক্তাররা এবং জনগণের সাথে নিয়ে 144 ধারা ভঙ্গ করে আমরা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলাম। পাশাপাশি
এই যে মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধের মধ্যে সবচেয়ে সর্বাধিক সংখ্যক চিকিৎসক সাধারণ গরম করছে 87 জন চিকিৎসক মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে সাধারণ গরম করছে পাশাপাশি আপনারা এটা যে খেয়াল করবেন এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল 90-এ এশাক বিরোধী আন্দোলন এই আন্দোলনেও কিন্তু চিকিৎসক সমাজ পেশাজীবী সমাজ আপনার জনগণ আন্দোলন করেছেন তার মধ্যে চিকিৎসক সমাজের ভূমিকা অনেক ছিল এবং শহীদ শামসুল আলম মিলনের মৃত্যুর পরে এই আন্দোলন গড়ন পেয়ে দাঁড়ানো আমি সামনে আমাদের পার্বত্য চেয়ারম্যান যেমন তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন সামনে আসতেছে সেই বিশাল আন্দোলনকে আমরা এদেশের জনগণ প্রস্তুত আছেন এদেশের বিভিন্ন দলগুলো আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে আমি সকল পেশাজীবীকে বলবো যে আপনারা প্রস্তুত হন এই আন্দোলনকে সর্বোত্তমভাবে গণ আন্দোলন রূপ দিতে আপনাদের সবাইকে যে যার জায়গার থেকে ভূমিকা রাখতে হবে বিশেষ করে এনারা যে বয়সে ছিলেন আজকে যাদের সম্মাননা দিচ্ছি তারা যে বয়সে ছিলেন সেই বয়সে এখন ওরা হয়তো সরাসরি মাঠে নামতে পারলেন না কিন্তু এনাদের ওনাদের যে বয়সে তারা মুক্তিযুদ্ধ করছে এদের এই বয়সে যারা আছেন তার সব পেশাজীবীকে অনুরোধ করবো আপনারা যুদ্ধে নেমে যাও পাশাপাশি সর্বশেষ আমি বিএনপিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই চিকিৎসক মুক্তিযুদ্ধকে সম্মাননা দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য সম্মান আসলে আপনাদেরকে দেওয়া নেই আমরা নিজেরাই সম্মানিত হয়েছি সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য সেই কিছু উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ডাক্তার ফরাদ আলী সাহেবকে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে লক্ষ্য নিয়ে 30 লক্ষ মা বোনেরা 30 লক্ষ ভাই বোনেরা প্রাণ দিয়েছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র সৈনিকের দাবিদার আমলে সেই লক্ষ্যকে ভূমিকিত শুরু করেনি বাংলাদেশের গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়েছে বাংলাদেশের এই হারানো গণতন্ত্র ফিরে পেতে দিন রাত যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছে বাংলাদেশকে এই দুঃসময় থেকে উত্তরণের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন যিনি সংগ্রাম করে চলেছেন এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশের এই সময়ে সেই ক্রান্তিবীর বাংলাদেশ জাতির প্রতি দলের সম্মানিত মহাসচিব জনরেলা বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিল ডোনা আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিশেষ অতিথি এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথিত যশা চিকিৎসকবৃন্দ এবং আজকে যারা
এই কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য যারা আজকে সম্মানিত হয়েছেন আমাদের সেই শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ মুক্তিযোদ্ধাবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অনেক বলা হয়ে গেছে সবাই এখন ক্ষুধান্ত সুকান্তের একটা আপনার কবিতা আছে ক্ষুধার রাজ্যের কবিতা হচ্ছে গন্ধময় এখন আর কথা ভালো লাগবে না তারপরেও আপনার যেহেতু একটা অতিথি করে নিয়ে এসেছেন কথা বলার জন্য কিছু কথা না বললে তো আপনার সেটাকে জাস্টিফাই করা যাবে না শুধুবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজ থেকে 50 বছর আগে আমাদের এক ভাই আজকে এখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যদি আজকের বাংলাদেশকে আমরা দেখি তাহলে কি আমরা সেই দিন মুক্তিযুদ্ধে যাওয়াটা কি জাস্টিফাই করব আমি মনে করি এবং বলতে চাই দৃঢ়তার সঙ্গে মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আমরা মুক্তিযুদ্ধ করেছি বলেই একটা স্বাধীন জাতিতে পরিণত হয়েছি আমরা মুক্তিযুদ্ধ করেছি বলেই একটা আমরা ভূখণ্ড পেয়েছি মুক্তিযুদ্ধ করেছি বলেই আজকে আমাদের অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে এবং সেই সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একজন কালজয়ী ক্ষণজন্মা পুরুষ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ ঘোষক শহীদ মেজর আমরা সেই জন্য অহংকার আমরা সেই জন্য প্রাউড ফিল করি সেই জন্য ওই জায়গায় আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না প্রশ্নটা কোথায় প্রশ্ন হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের সব কিছুর দাবিদার হয়ে গেল যারা মনে করলো যে একমাত্র তারা মালিক এবং মুক্তার এবং যারা মনে করলো এই দেশটারও তারা মালিক ও মুক্তার এই জনগণ তাদের সেবক আর তারা হচ্ছে প্রভু স্বাধীনতার পরপরই কিন্তু সেটা তারা প্রমাণ দিতে শুরু করেছে একে একে আমাদের স্বাধীনতার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম যে লক্ষ্য নিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে যে লক্ষ্য নিয়ে আমাদের মা বোনেরা সংগ্রাম হারিয়েছে সেই লক্ষ্যগুলোকে একেবারে গুড়িয়ে দিয়েছে স্বাধীনতার পরে পরেই ডক্টর মোশাররফ সেই কথা বলেছেন যে স্বাধীনতার পরে পরেই তারা তাদের স্বরূপে আবির্ভূত হয়েছে এবং সব রূপ করতে শুরু করেছে আমাদের বক্তারা এবং শেষ পর্যন্ত যখন কোনো কিছুই ধরে রাখতে পারে না তখন তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে আমাদের যে লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা গণতান্ত্রিক সমাজ একটা মুক্ত সমাজ তাকে গুড়িয়ে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল বন্ধুগণ সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দিয়ে এটাই হচ্ছে আওয়ামী লীগ এটাই হচ্ছে আওয়ামী লীগ যখনই সুযোগ পায় যে কোনো ভাবে ক্ষমতায় গিয়ে তার প্রথম যে কাজটা করা হচ্ছে সেটা জনগণের অধিকারটা কেড়ে নেয় এবং প্রথমে যে কাজটা করে লুট এমন শুরু করে যে একদম গোটা দেশের সব কিছু তারা খুব রাগ করে দেয় এটাই হচ্ছে আমি আজকে আপনাদের যে বিষয়বস্তু আপনি দান করেছেন এই বিষয়বস্তুর উপর বক্তব্য করতে গেলে বক্তব্য দিতে হলে সারাদিন লাগে আরো যতগুলো বই আছে সেই প্রতি জানাবেন আমাদের উপরে এগুলো অনেক বড় বড় বই আমি অনুরোধ করবো যে অন্তত একটা বই আপনারা সবাই পড়বেন জিয়া রহমান আমাদের আমাদের সাংবাদিক মাহবুবুল্লাহ লেখা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বইটা আছে অনেক বই আছে তার মধ্যে এটা সবচেয়ে অথেন্টিক মনে হয় ওই একই সঙ্গে দেশনেত্রী বেগম খাদার জাতীয় অবদান তারও একটা বই আছে দেশনেত্রী বেগম খাদার জাতীয় একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যেখানে দায়িত্ব হয়েছে জিয়া রহমান সেখানে সম্পূর্ণ এবং জিয়া রহমান সাহেবের সবচেয়ে বড় অবদান ছিল কি তিনি একটা হতাশ নিরাশাগ্রস্ত জাতিকে 1971 সালে একটা আশার আলো দেখিয়েছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন আবার 1975 সালে যখন আবার সেই একই দৃশ্যের অবধারণা হলো যখন আবার তার জাতি দিশেহারা হয়ে গেল তখন আবার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এবং জাতিকে আবার নতুন পথ দেখালেন আজকের জাতি আমরা এই যে আপনার রেমিটেন্স মেন্টেন্স করছি আওয়ামী লীগ প্রতি মুহূর্তে চিৎকার করে যে উন্নয়ন 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 টাকার অভাব নেই আর সেদিন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন মানি ইজ দ্য পাওয়ার
কারণ তিনি আজকে ভিতটা রচনা করেছিলেন সেই ভিতটা কি সে একদিকে কৃষিতে বিপ্লব এনেছিলেন আর আওয়ামী লীগের সময় এসেছিল দুর্ভিক্ষ 1974 সালে তিনি খাল খন কর্মসূচি থেকে শুরু করে নতুন নতুন জাত উদ্ভাবন করে তিনি যে বাংলাদেশে তখন 7.5 কোটি মানুষ ছিল খাদ্যের ঘাটতি ছিল 28 লক্ষ টন সেই বাংলাদেশ আজকে পায় স্বয়ংসম্পূর্ণ এবং তার সম্পূর্ণ অবদান নেই সেই প্রেসিডেন্ট রহমানের তিনি সেই উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসে তিনি গোটা কৃষিকে একটা বিপ্লব করেছিলেন শিল্পে প্রত্যেকটা ফ্যাক্টরিতে 2 শিফটে 3 শিফটের কাজ শুরু করেছিলেন বদ্ধ একটা অর্থনীতি ক্লোজ ইকোনমি সমাজতান্ত্রিক তথাকথিত সমাজের অর্থনীতিকে খুলে দিয়ে মুক্ত বাজার অর্থনীতি এবং আজকে এই যে আপনার যত রকমের গবেষণা আছে গবেষণাটি কাজ শুরু করে দিয়েছেন ডক্টর মোশাররফ বলেছেন প্রবাসীরা এখন আপনার রেমিটেন্স পাঠায় তার আমলে শুরু হয়েছিল বাইরের শ্রমিক যাওয়া গার্মেন্টস ফ্যাক্টরি সূচনা তিনি করেছিলেন যার ফলে আজকে গার্মেন্টস দিয়ে আমাদের অসংখ্য লক্ষ লক্ষ আমাদের মহিলাদের কর্মসংস্থান হয়েছে এবং দেশের অর্থনীতি বাড়ছে বলুন এবং তার সময়ই তিনি গোটা বাংলাদেশকে একটা আশার আলো দেখিয়ে একটা পথে যাওয়া শুরু করে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে তুলে ধরেছিলেন এবার আপনাদের মনে থাকবে রাখা উচিত অনেকেরই মনে হয়তো হবেও যে সেই সময়ে 2006 সালের দিকে টাইম ম্যাগাজিনে একটা কাভার স্টোরি বেরিয়েছিল ইমার্জিং টাইগার বাংলাদেশ একটা উদীয়মান ব্যর্থ বাংলাদেশ আজকে এত বড় বড় কথা বলছেন তখনই কিন্তু আপনার আমাদের প্রবৃদ্ধির হার 7 ছাড়িয়ে গিয়েছিল এটা হচ্ছে বাস্তবতা আর আপনারা কি করেছেন আপনার সমস্ত মিথ্যা দিয়ে মিথ্যা প্রচারণা করে মানুষকে ভুল বুঝিয়ে সুশুভ করে ফাঁকি দেখাচ্ছেন কি বলছেন যে প্রবৃদ্ধির হার বাড়ছে অথচ আপনার আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এমনকি কয়েকদিন আগে সিপিডি যে আপনার প্রেস কনফারেন্স করেছে তারা বলেছে সমস্ত ভুল তথ্য মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম নাকি বেড়ে অনেক হয়েছে 2500 ডলার আর অন্যদিকে কি হয়েছে আমার ওই যে বোন আপনার ফুটপাতে শুয়ে থাকছে ঘর নেই মাথার উপরে খাওয়ার নেই আমার ভাইয়েরা কাজ পাচ্ছে না আজকে তারাই এই অর্থনীতিবিদরাই বলছেন যে দেশের দারিদ্রের হার 2% বেড়ে গেছে দরিদ্রের সংখ্যা 2% বেড়ে গেছে আজকে অর্থনীতিবিদরা বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতা একদম কমে গেছে এটা বাস্তবতা দ্রব্যমূল্য এমন ভাবে বেড়েছে ইনফ্লেশন এমন ভাবে বেড়েছে যে মানুষের পক্ষে আর গেলে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না অথচ 24 ঘন্টা আমাদের ওবায়দুল কাদের সাহেব তার রাতেও ঘুম হয় না সকালেও ঘুম হয় না তিনি সারাক্ষণ বিএনপির দুঃস্বপ্ন দেখেন এবং সমানে কথা বলতে থাকে ওইখানে তো বোঝা যায় যে বিএনপি শুধু আছে না বিএনপি প্রবল ভাবে আছে এবং তাদের ঘুম কেড়ে নিয়েছে বন্ধু উনি কয়েকদিন আগে বলেছেন প্রায় বলে থাকছেন যে বিএনপির যে আপনার বিদেশিদের উপর নির্ভর করতে হয় বিএনপি কোনোদিন বিদেশের উপর নির্ভর করে এ কারণে 2 সালে বিএনপি সরকার এসেছিল আন্দোলন দেশের জন্য খালেদা জিয়ার আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আমানুল্লাহ আমান সাহেবের মধ্যে আমাদের আপনাদের পেশাজীবীদের সঙ্গে আন্দোলনের মধ্য দিয়ে আপনার ক্ষমতা এসেছিলেন দেশের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে পরবর্তীকালে 2001 সালেও জনগণের ভালোবাসা নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব এসেছিলেন এবং এখনো তিনি গণতন্ত্রকে রক্ষা করবার জন্য এখনো তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় রয়েছেন গণতন্ত্রের সম্মান করে 40 বছর তিনি দেশের বেগম খালেদা জিয়া রাজনীতি করছেন এই 40 বছরে তিনি দেশের ভালোবাসা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন লড়াই করছে এখনো করে চলেছেন একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সরকার আওয়ামী লীগের এই সরকার এরা হচ্ছে স্বাধীনতার বিরোধী সরকার জনগণের বিরুদ্ধে সরকার এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি আর তারা তাদের কি করে অর্থ উপার্জন করবে কিভাবে লুটপাট করবে কিভাবে বিদেশে পাচার করবে কিভাবে তাদের আত্মীয় স্বজনদেরকে আরো বেশি আপনার টাকা পয়সা উপার্জন করে স্ফীত করবে সেই তদন্তে তারা কাজ করছে তাকে এত ব্যর্থ
এত অযোগ্য তারা যে স্বাধীনতার পদক যেটা শহীদ প্রতিজ্ঞা নামে চালু করেছিলেন সেই স্বাধীনতার পদক দিয়ে তারা দুর্নীতি করে দেখেন কয়েকদিন আগে আমির হামজা নামে একজনকে তারা পদক দিয়েছে যার সম্পর্কে এখন আবার বাতিল করে দিয়ে তাকে আবার এখন নতুন করে তার তদন্ত করছে শুধু তাই কেন আরো যাদেরকে দিয়েছেন তাদেরকেও তদন্ত করুন তারা কারা এদের বেশিরভাগই হয় তারা এই মন্ত্রীদের আত্মীয় স্বজন অথবা তারা প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন তাদেরকে শুধুমাত্র এই পদক দেওয়া হয়েছে বন্ধুগণ চতুর্দিকে তারা লুটপাট দুর্নীতি এমন একটা জায়গায় দেশকে নিয়ে চলে গেছে এখন এই দেশকে রক্ষা করতে হলে একমাত্র এদেরকে সরানো ছাড়া বিকল্প কিছু না আজকে গণতন্ত্রের এটা সর্বনাশ করেছে লক্ষ লক্ষ মানুষকে আজকে ঘর ছাড়া করেছে 35 লক্ষ মানুষ আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে গণতন্ত্রের কামী কর্মীদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে 600-এর অধিক মানুষকে তারা গুম করে দিয়েছে সহস্র মানুষকে তারা হত্যা করেছে এই হচ্ছে আওয়ামী লীগ তাই বন্ধুগণ আসুন আজকের এই আলোচনার সবাই যারা উপস্থিত আছি শুধু তারা নয় আমরা সমস্ত পেশাজীবীদের কাছে আমরা আহ্বান জানাব আসুন ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্ভাগ্য আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী ভয়াবহ সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সেবা কমিটিকে যে তারা অত্যন্ত ভালো কাজ একটা করেছেন যে যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আছেন তাদেরকে সম্মানিত করেছেন এবং সেই সময়কার যারা আপনার তার তালিকাও তারা তৈরি করছেন প্রায় 100-এর উপরে চিকিৎসক শহীদ হয়েছেন তাদেরকেও সম্মান জানাচ্ছি এবং সবশেষে আমরা স্বাধীনতার ফসল শহীদ প্রতিজ্ঞানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমাদের গণতন্ত্রের অপসী নেত্রী এবং আমি বলি সবসময় যেন বলেছি প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশরত্ন বেগম তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং একই সঙ্গে শিশু মুক্তিযোদ্ধা যারা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং আজকের যে আমরা আমাদের চিকিৎসা সেবা উপকমিটির পক্ষ থেকে